তোগলিয়া থেকে বিতাড়িত করার জন্য আপনারা আমরা আগামী 7 তারিখ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বিজয়কে ত্বরান্বিত করার মধ্য দিয়ে জয় বাংলাকে এই তোগলিয়া প্রকল্প আবার নতুন করে জাগরণ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু মজদুরের বিজয় অনিবার্য মজদুরের বিজয় অনিবার্য সম্মানিত উপস্থিতি সামনে যারা এখনো পর্যন্ত হাঁটাহাঁটি করতেছে সামনে চেয়ারগুলো ভর্তি করার জন্য সবাইকে চেয়ার বসানোর জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সমাবেশ সোচ্চার সামগ্রী চরকরিয়া উপজেলা সরকার সম্মানিত সভাপতি চরকরিয়া গৌরব বিদ্যাপীঠের অভিভাবক প্রতিনিধি জনাব শওকত ভাইকে বক্তব্য রাখার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি দেব দেব তোমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার প্রার্থী তথা হাতগড়ি মার্কার পার্টির সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন এই পৌরসভা থেকে বারবার নির্বাচিত পৌর মেয়র পৌর পিতা আলমগীর চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন চিরিঙ্গা ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনতা দশিমুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন বিএম চক থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনতা জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি যার হাত ধরে আমি আওয়ামী রাজনীতিতে এসেছি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনতা জামাল উদ্দিন জয়নাল আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী রাসেল আমাদের মাঝে উপস্থিত আছেন এই চকরিয়া পৌরসভা থেকে নির্বাচিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত আছেন আওয়ামী যুবলীগের সংগ্রামের সভাপতি বন্ধুবর শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণ আপনাদেরকে জানাই চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে হাতগড়ি মার্কার পক্ষ থেকে হাতগড়ি মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইব্রাহিম বীর প্রতীকের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা
ভাইয়ল বন্ধুয়ল ইবা জাতীয় সংসদ নির্বাচন ইবা স্থানীয় পরিষদ নির্বাচন নয় ইবা দিয়ে ইবা জিতিলে সরকার বদল উদল উদল বদল হয় এতদিন আমরা ইবা নির্বাচন করছি ইবা স্থানীয় পরিষদ নির্বাচন গত স্থানীয় পরিষদ নির্বাচন তাই তিন নম্বর ওয়ার্ড ভোট করছিলাম আজ আত্ম পরাজিত হই ইবো এড়ে আইও এড়ে ইবা জাতীয় নির্বাচন নেই তুই আজ ইয়াদের তো ফেসবুক খুললি তখন দেখি দেখি পাঁচ বছর আগে আজ এই দিনত আর তিন নম্বর ওয়ার্ড এবং ডোলা যারা নৌকার ভোট করতে গেলাম তখন নৌকার ভাবতে আছি তখন আর সকরিয়া বেকুয়া সূর্য সন্তান যার গরমের হারণে যার আত্মীয় তোমার গরমের হারণে আর একটা তাই না বাড়ি সকরিয়া জিয়ান দল্লা হারাবে তো জননেত্রী শেখ হাসিনা হাসা করিয়া দলা বুঝছে আর আর হুয়ারে যারা নির্যাতিত হইয়ে এইটা আর করিয়া দাল্লা এখন নেই শেখ হাসিনা হয়তো তোর দ্বারা আমার নয় নৌকার মাঝি তুই পাত্তি নয় তুই সরে যাগই কেলা তুই দুর্নীতি করস তুই সদনীতি করস তুই গরু সুরল আশ্রয় দস তুই বিচারের নামে জমিন রে শিলস এ হারানে তোর দ্বারা আওয়ামী লীগের প্রতিনিধিত্বকরণ সাধ্য নয় ইয়ার পরে নৌকা লই বেলানোর বাদে তারপরে দিয়ান পতাকা আছি দিয়ান ফুল আছি আওয়ামী লীগের সভাপতি হ তুই এন্ড তো বাপ আম ও সেলিমে আহ্বান উগ ওয়ার্ডের কর্মীটো আর কি নাই ক্ষমতা নাই এখন ফল হবি তেতল্লাই বিশেষ করে মা বোনলের হইয়েন রে ও মাল বোনল ইতাল আইব টিয়া বসা লই আইব টিয়া দিব একবার টিয়া দি অনলার আত্মীয় স্বজনের হাইবা লাগব ছুঁইবা লাগব এত লাম আবনল সজাগ থাকিবেন টিয়ান দিয়ে নলে তো হল দিনে নহইম কেলা টিয়া অনই নারারক টিয়া অন হল মানাই নো আনাই নারা তো সুষম করে লই গেলে যাব সাবরে সিরিঙ্গা ইন হল চেয়ারম্যান তিয়াল দিয়ে আসিনি মেয়র তিয়াল দিয়ে আসিনি উপজেলা চেয়ারম্যান তিয়াল দিয়ে আসিনি এমপিএলের বড় সিনির এখন হল সিনির অনুরোধ শ্রীবান কেলা ইয়ান জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আগতে আমরা দেখতেন না আমার ফুলতলা হল ফেভার হইয়া নেওয়া আছে তরসগাড়া দুইজন আছে ইতালা ফেভার একজন হইতো তিন দিনের ভাই হল সিটানো দেয় নইয়ে দেখা হয় নইয়ে কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে মোবাইল হরে কি আর কি নর বেআইন আরা জানি এই নিল শেখ হাসিনার উন্নয়ন অনর হওয়ার দুবাই আছে এত হতা হন ইবারও দেখন অনরও দেখন অবাজিয়ালতল্লাহ জিবারে শেখ হাসিনা নারা দিয়ে ইবারে আরা দিয়ে না রাখ হামত নয় বাংলাদেশের মা হইল শেখ হাসিনা মাদার হইল শেখ হাসিনা অভিভাবক হইল শেখ হাসিনা জিবারে অভিভাবক নাই না হলে ইবারে আরা দূরিয়ে না লাপান কি অবাজিয়াল অতল্লাহ ভোট মজা হলো লাভ নাই শেখ হাসিনা জিবারে দিয়ে এইবারে দিলে উন্নয়ন হইব আবার কি কি হবে সিএম হতে চাইলাম আনারা আগামী সাত তারিখ যে সংসদ নির্বাচন এই নির্বাচন
ওগো বাবা মানুষ চাই ওগো নামাজি চাই আবার নামাজ হইল গত বছর এমপি বল আমার সুদ্ধ গেল ডুকুর ডুকুর গেল কই ও যখন দিবা নাই আমি বুঝা না যায় মসজিদ গেল ওর দিনের নামাজ সরিয়ার দিয়া বলিব ওর দিনের ইমানদারের দিয়া বলিব এত লাই আর আর জমিনের তুমি শেখ হাসিনা জিবারে দিয়ে শেখ হাসিনা আবার হজ বোধ কি হজ ভারত ন হবে উগ্র সংগঠন সেইন অফ কমান্ড আছে একজন জিয়ান হয় ইয়ান নিসর্গ তো শুনে আর আওয়ামী লীগ করে আর আর সেইন অফ কমান্ড আছে শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের হয়ে জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের হয়ে আর সহযোগী সংগঠন আর আর ইতারা হয়ে সকরিয়ার মাঝে আওয়ামী লীগের সভাপতি ফরজুল ইসলাম আসছে মুজিবুর রহমান চেয়ারম্যান আসছে এইটার আর আর হইয়ে আর আর আসছে তো বুড়ার মাঝে বোর্ড ডাল্লে বোর্ড সভা হয় সমালোচনা হয় আত্মা সমালোচনা কে সময় আই আর আর চকরিয়া বেকুয়ার আগামী দিনের অভিভাবকের হইম দে আর আর তারা আসছি যারা লুটফাটর হওয়ার আসিনি তারা আর আর যারা নির্যাতিত আর যারা নির্যাতিত হতমার হতা হয় ইটা আর 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 স্থানীয় পরিষদের নির্বাচনত জিততে দিই বহু আছে পরাজিত হয়ে দিই বহু আছে আর দূর হতা নহইল আর তিন নম্বর ওয়ার্ড বুঝবো জি আয় পরাজিত হই আই অনরে জিততে দিই বহু অনরে কে বলে শেখ হাসিনার নির্দেশ দিয়ে দেয় তো আয় অনরে যে সতর্ক করতো সারি আমি দেখি আর গ্রাই মঙ্গ পলিটিক্স আছে একজনের একজন কি আমার তো ই আমি দেখি আর পরাজিত আসছি জিতেন্য আসছি তো মন ভিতরে যে আছে ইয়ান কিন্তু ডাইরেক্ট নহয় ইয়ান ইসারা ইঙ্গিত দিয়ে হয় তো আল্লাহ আমরা যারা মানুষ আছে তারা তো সতর্কতা হবে নিব আর আর যারা আসছি আর যদি এরা আইয়ে স্থানীয় পরিষদ নির্বাচনের যদি এরা উঠাইতে চাই আর যারা নির্যাতিত মানুষের ভক্ততা হচ্ছি এবার হতিনগর ইভান যারা দিয়ে পর্যন্ত করছেন এটা বড় সতর্ক হয়েছেন গই কেউ এবার যদি বলা দিতে হয় তাহলে অন্য বলা দিতে হবেন আইনে বলা দিতে হইব নির্যাতিত মানুষও বলা দিতে হইব অবাধ অবৈনল পাহল এবার সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এই নির্বাচনের মাঝে আত্মীয় স্বজন দত্ত দিবে আছে গেলে বুড়ো জাগ করিব ফলে কি হয় কি না হয় ইয়ান সাইবার হলো সুযোগ নাই মিছিল আইব মিছিল আত্মা আইব কি আল্লাহ ইবা নেত্রী ভালো দাঙ্গিলে ভাতির পরে হবা হইবে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইবুলের নেতৃত্বে আর আর মিছিল আইয়ের অনেক হাতে তালি দিয়ে নেবে অভিনন্দন জানান এবার মিছিল আসবো মিছিল আত্মা আসবো নাই এবার হলো সুদ্ধায় হাতি নেবেন নির্যাতিত ভক্তর মানুষ এইবার 1971 সালত 22 বছর বয়সত নিজের জীবনের বাজি রাখি সিলেটের মাল যুদ্ধ করছে এবার মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ আছে মাহমুদুল্লাহ মহাদারিতে বীর মুক্তিযোদ্ধা আর জীবন আগ্নি আগামী 7 তারিখ জননেত্রী শেখ হাসিনার আদরে শক্তিশালী করে উদাত্ত আহ্বান জানাই আর বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ
চকরিয়া উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রতা জনাব শহীদুল ইসলাম শহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জাতীয় দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের আজকের এই একাত্তরের রণাঙ্গনের বীর সৈনিক মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক অর্থাৎ গরিব প্রতীকের সমর্থনে আজকে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সম্মানিত মেয়র সাহেব এবং উত্তর এলাকার সর্বস্তরের জনসাধারণ সর্বপ্রথমে আমি চকরিয়া উপজেলা যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে নাতিরক্তির শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুধু একটা কথাই বলবো, বিগত সংসদ নির্বাচনে আমরা নৌকা ভর্তিকে আমাদের জাফর আলম বিএনআর সাহেবকে সংসদ সদস্য হিসেবে বানিয়েছিলাম। আপনারা আমরা সবাই সকলের একক প্রচেষ্টায় তিনি সংসদ নির্বাচিত হয়ে আমাদের সংসদ সদস্য নির্বাচিত হয়, সংসদে গিয়ে আইন রচনা করবে, এলাকার উন্নয়নের কথা বলবে এবং এলাকার জনসাধারণের কথা বলবে, কিন্তু সে কাজ তিনি করেন নাই। তিনি বিগত পাঁচ বছর আরএসবিএস মানুষের বাড়িঘর জায়গা জমি প্রজেক্ট চিংড়িঘর দখল বেদখলে ব্যস্ত ছিল। সেই বিগত ২৭ তারিখ মনোনয়নের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন বঞ্চিত করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আজকের এই সভায় আমি আমাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আগামী ৭ তারিখ আপনাদের মহামূল্যবান ভোটে হাত গরিব মার্কায় প্রদান করার জন্য আহ্বান জানিয়ে এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত দখল মুক্ত অস্ত্রবাস মুক্ত সমাজ নির্মাণের জন্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে হাত গড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। এক নম্বর ওয়ার্ডের রাজীব ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করব, সময় কম নেবেন, বক্তব্য সংক্ষিপ্ত করবেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কক্সবাজার জেলার নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রদের জনাব কাদের আছেন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাত ঘড়ি মার্কার সমর্থনে তথা বাঙালি জাতির সূর্য সন্তান জেনারেল ইব্রাহিম সাহেবের সমর্থনে একজন বীর মুক্তিযোদ্ধার সমর্থনে লাঞ্ছিত নির্যাতিত মানুষের প্রার্থীর সমর্থনে নিপীড়িত চকরিয়ার অসহায় জনগণের সমর্থনে যিনি হাত ঘড়ি প্রতীক নিয়ে প্রার্থিতা ঘোষণা করেছেন তারই আজকে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি অত্র সভায় উপস্থিত রয়েছেন। কক্সবাজার চকরিয়ার পৌরসভার নগর পিতা যিনি ইতিমধ্যে কক্সবাজার জেলায় যে কয়টি পৌরসভা রয়েছে
প্রত্যেকটি পৌরসভার মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং নম্র ভদ্র অত্যন্ত গুণের অধিকারী হিসেবে নিজেকে প্রমাণিত করতে সক্ষম হয়েছে আমার আপনারা সকলের প্রিয় চকুরিয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর চৌধুরী আমি সময় স্বল্পতার কারণে সকলকে এখানে আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ পৌর পরিষদের কাউন্সিলর বৃন্দ এবং আমার সামনে বসে থাকা কক্সবাজার এক আসন তথা চকুরিয়া পেকুয়া আসনের সর্বাধিক বেশি নির্যাতিত জনগণ এবং পদ্মার আড়ালে আমার মা বোনেরা আপনাদের সকলকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় উপস্থিতি বিগত দুই দিন আগে আপনাদের এই চকুরিয়ায় আবার এসেছিলাম তখন আপনাদের চকুরিয়ার পেকুয়ায় একটি পথসভায় আমরা অংশগ্রহণ করেছিলাম নাম ছিল পথসভা রূপান্তরিত হয়েছিল জনসভায় এখানে অনেক চেয়ারম্যান বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন আসলে বাস্তব সত্য কথা বলতে গেলে এই পথসভাগুলো জনসভায় রূপান্তরিত হওয়ার পিছনে সবচেয়ে অন্যতম কারণ সেটা হলো এই চকুরিয়া পেকুয়ার মানুষ বিগত দিনে শান্তিতে ছিল না তাদের রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছিল তাদের মাছের ঘের তাদেরকে অধিকার বঞ্চিত করে দখলদারি বস্যুদেরকে নিয়ে তাদেরকে দখলচ্যুত করা হয়েছিল তাদের গোয়াল ঘরের গরু মহিষ তারা সঠিকভাবে রাখতে পারেনি পাহারা দিয়েও রাখতে পারেনি ডাকাতি করে গরু চুরি করে নাই চকুরিয়াতে ডাকাতি হয় পুরো বাংলাদেশে গরু চুরি হয় কিন্তু চকুরিয়া পেকুয়াতে গরু ডাকাতি করা হয় এই গরু ডাকাতদের কারণে চকুরিয়া পেকুয়ার মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি এখানে আমরা অনেকেই আমাদের বীর মুক্তিযোদ্ধা কৃতিত্বুল্য ব্যক্তিত্ব যিনি শুধু যুদ্ধে অংশগ্রহণ করেননি যুদ্ধ পরবর্তী সময়ে এই বাংলাদেশের শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিভিন্ন পর্যায়ে সবচেয়ে বাংলাদেশের যেই এলাকাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা ছিল সেই এলাকাতে গিয়ে নিজের জীবন বাজি রেখে শান্তি রক্ষার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন সেই ক্ষেত্রে আমরা বৃহত্তর চট্টগ্রামের একটি আসনের জনগণ হিসাবে আমরা অনেকাংশে এই ব্যক্তিটির কাছে ঋণী তথা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা ঋণী এটা সত্য এটা স্বীকার করতে হবে আজকে আপনারা বিশাল উপস্থিতি দেখছেন অনেকে যারা নির্বাচন পরিচালনা করছেন আমি আমাদের প্রার্থী জেনারেল সাহেবের উদ্দেশ্যে বলতে চাই আপনার নির্বাচনে যিনি আপনার পাশে বসে রয়েছেন আমাদের মেয়র কক্সবাজার জেলার সবচেয়ে ভদ্র মেয়র যিনি কক্সবাজার যে কয়টি পৌরসভা রয়েছে সেই পৌরসভার মধ্যে সবচেয়ে ভদ্র ব্যক্তি হিসেবে উনি প্রমাণিত সেই ব্যক্তি তার সম্মান নিরাপদে এই কক্সবাজার চকুরিয়া পৌরসভায় তিনি রাখতে ব্যর্থ হয়েছিলেন একজন ডাকাতের কারণে ডাকাতের সরকারের কারণে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি প্রাপ্তি হয়েছেন আপনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেউ নন এটা সত্য কথা আপনি একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে হাতঘড়ি প্রতীক নিয়ে আপনি একাশে এখানে এসেছেন আপনাকে যে আন্তরিকতা আমাদের চেয়ারম্যানরা নেতৃবৃন্দরা স্থানীয় নেতৃবৃন্দরা দেখাচ্ছে তার চাইতে অধিক গুণে আন্তরিকতা ভবিষ্যৎ জীবনে আপনি জীবদ্দশায় যে কদিন বেঁচে আছেন আপনি দেখাবেন সেটা আপনি আজকে ওয়াদা করে যাবেন আমরা আমাদের নেতৃবৃন্দের নিরাপত্তা চাই আর এই যে জনগণ আপনারা এসেছেন এখানে বাস্তব চিত্র হলো ঘড়ি মার্কায় ইন্ডিয়ান লেভেল গুলা ওর নিয়ে আসে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هزار بصرة
সংগ্রাম উপস্থিতি এরপরে আপনাদের সমগ্র গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চকরিয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আমাদের প্রিয় নেতা জনাব ইফতেখার ইসলাম হারে ধরসপাড়া থেকে একটি বিশাল মিছিল আমাদের এই আজকের এই পথসভায় তার নেতৃত্বে একটি পথসভায় সমাবেত হয়েছেন আজকের এই পথসভার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার ইসলাম হানিফ ভাই السلام عليكم ورحمة الله وبركاته আজকে সম্মানিত আমার পার্শ্ববর্তী ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড অনুষ্ঠিত আজকে পথসভায় এক দুই তিন নম্বর ওয়ার্ড থেকে আগত জনসাধারণ এবং বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান এবং আমার শ্রদ্ধেয় সাংবাদিক আসসালামু আলাইকুম এবং মুরব্বীবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনারা যারে বেকুল উপস্থিত হইরে সামনে দ্বাদশ সংসদ নির্বাচনের বুডার কেন্দ্র করি এই পথসভা ইয়া নারা বেকুন্দার ইজ্জতার সোয়াল গিয়ে এটা ওনারা তো খেয়াল করা পরিবারে সকরিয়া জেদুন নেতৃবৃন্দ আছে আর মেয়র মহোদয় আছে তো রিজিও বারবার নির্বাচিত ওনারা ওনারা এদিকে জামাই বেশি আপন মানুষ আর বেকুন খেয়াল্লা এরা আসছে আর বেকুন খেয়াল্লা এরা আর গরিমার হাত মাঝে ভর্তি হয়ে গিরে কারণ আর প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আর বেকুন এড়ে ভর্তি হয়ে অনুরাধ তো খেয়াল রাখা পরিবারে আর এড়ে বেকুন ভর্তি যেটা আর বেকুন হয়ে যায় গেলি এড়ে ইনশাল্লাহ অনুরা আর বেকুনদের বিজয় সুনিশ্চিত হয় অনারে বসধন হুমকি ধুমকি দিব ইন্দ্রা অনুরা আঙ্গুল দাহাইবেন অনুরা যদি অনুজ্ঞ দাহাইলে অনরা আর তিনগো দাহাইবেন ইয়া বাদে আর যুগ ইয়া দর এবার যুগ নাই ঈশার যুগ ঈশা মোসার যুগ মোসা এবার আবার ইব্রাহিম যুগ এবার বাড়ির যুগ নাই এবার লম্বা যুগ আহি এটা লাই আর হনে কেন রাইবা এটা বোঝানো হয় হত ভাত তো আসছে আর তো বাজে বৌয়ানি রে সাত কন্যা তু দু হাজার তু শহর তু ডাহাত তু বৌয়ানি রে আর সংসার নগরী না তো আর এবার আর বৌয়ানি রে রে এবারে আর সংসার করে সংসার সুখর নেই আস না সংসার সুখর হলে বেকুন্দ আর এবার লাই দোয়া করছেন এবার এ প্রত্যেক বক্তৃতা থয় ওর বয়স ইয়া পাঁচত্তর ও তো লোভ লালসা কিছু নাই ও তো হল উগ্রমায় হো উগ্রমর থুয়া আবাজে এটা সম্পত্তি হাজার বলে মানুষে নাই থুয়া হুয়া ব্যাংকের ম্যানেজার এটা বেকুন টিয়া কে টিয়া চব্বিশ ঘন্টা টিয়া গলের আবাজ ইয়ারে এটা টিয়ার লোভ নাই কেঁচু লোভ নাই গরবারের লোভ নাই জবিন লোভ নাই আগর গো আসি ওটা আর এস বি এস এবার আবাজ নইব এবার নামাজ দোয়া পরে কোরআন হাদিস বেকিং জানে এবারে যদি আরা যদি হন ওয়াসন মাঝে বাড়ালে যায় তাহলে বলছি দুলে টিয়া দিয়া ভরিবার তো ডর বক্ত হইবা সেদিন বক্তৃতা জানে আর আর মেয়র মহোদয়ের নেতৃত্বে আর পৌরসভার বেকুন একত্রিত হই অনরা বেকুন হন কিছু চিন্তা না করি সাত তারিখ জানুয়ারি সাতই জানুয়ারি বেকুন যাইয়ারে উগ্র আজ গরিমার হাত বুদ্ধি বান মা বোন যারা ফরদার আড়ালা আসেনি তারা রোজ আনাই রা যে হন ডর নাই অনেক কেন অনরাইন বহুত জন বহুত কিছু হয়নি না বলছে বিকিম বুয়া ইয়াজার তো ইদার তো মরিবার আগে একটা লড়ে বেশি এই আর লড়ে দে ফারান ইয়াব গিয়া বুতরি গিয়ে ইয়াব আছে এত লাইন নড়ে না ইয়ান বেকুন সাত তারিখ মারা দুকা হাত গড়ি মারা বুদ্ধি জয় যুক্ত ধরি আরে ইব্রাহিম ভাই এর জয় মালা ফাড়াই আর বাজে ইব্রাহিম ভাই তাকে তিন নম্বর ওয়ার্ড আর গরম ভুতর এটা তোরা তো রিসে মারা দিয়ে জানো ঘুরিবা অনেক তু আর যাইলে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে রে তো এত লাই গরের ফুয়ারে ঠেলে বারে না জানা ইয়া ইবা এমপিউলেও এটা তাইবে ইয়াও এটা তাইব এমপিউলে এটা তাইব
غاربارا ديارة زالا بريبا، أنا زكتر رندك يا لوكيرة، غورو توبات، تلنا هذا يا، بيكون الشاطر يغبر بودي براها بانزرا، يا يا رب تيجي تشجع غريب، السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে চকরিয়া পৌরসভা 1 2 3 নম্বর ওয়ার্ডের এই জাতীয় দাদশ সংসদ নির্বাচনের পথসভায় উপস্থিত আছেন যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চকরিয়া পেকুয়া পাঠিয়েছেন সৈয়দ ইব্রাহিম ভাই উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার মাটি ও মানুষের প্রিয় নেতা যিনি দুইবার নির্বাচিত মেয়র জনাব আলমগীর চৌধুরী উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বায়ু বন্ধুরা এবং পদ্মার আলে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আজকে এই জাতীয় নির্বাচনের পথসভার মধ্যে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আমরা এখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত আছি এবং আপনি তিন নম্বর তিনটা ওয়ার্ডের জনগণ উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সাবেক সংসদ আলহাজ জাফর আলম বিয়ালা আছেনে এখানে নির্বাচিত আমরা করেছিলাম আমরা করেছিলাম আমাদের জাল মাল নিরাপত্তার জন্য এবং উনি এখানে গরু চোর থেকে শুরু করে দোকান দখলদার থেকে শুরু করে এখানে জায়গা দখল থেকে শুরু করে এবং এখানে সবচেয়ে বেশি জায়গা দখল করেছে আমার ওয়ার্ডে এই সিস্টেম হচ্ছে আমার ওয়ার্ড টার্মিনাল হচ্ছে আমার ওয়ার্ড এখানে বালু চোর থেকে শুরু করে এই ভূমিদস্যু থেকে শুরু করে বালু দস্যু থেকে শুরু করে উনি এমন কিছু নাই দস্যুতা করে নাই এবং আমরা যারা কাউন্সিলর আছি আমরা অনেকবার ওনার কাছে গিয়েছিলাম অনেক কিছু দাবি দেওয়া নিয়ে আমরা একটু একটা মেয়র মহোদয়কে অবগত করে এসোসিয়েশন করছি মেয়র এমপি মহোদয় বলছে যে এই কাউন্সিলর বলে যে কাউন্সিলর এসোসিয়েশন এরকম যাক আমাদেরকে নয়টা ওয়ারে জনপ্রতিনিধিরা ভোট দিয়ে বানিয়েছেন উনি বলেছে এইখানে চেয়ারম্যানকে গালিগালাজ করে কাউন্সিলরকে সম্মান করে না বরাদ্দ দিতে কাউকে দেয় না এবং উনি মেয়র গিয়েছেন উপজেলা চেয়ারম্যান গিয়েছেন সাংসদ গিয়েছেন উপরে আল্লাহকে হাজির নাজির করে বলতেছি আমার ওয়ার্ডে কোন মাদ্রাসা বলেন মসজিদ বলেন দশটা টাকা দেয় নাই এবং ওইখানে বালুরচর থেকে মাতামরি ব্রিজের দক্ষিণে উনি টাকা খাবার না খাবার 2 কোটি টাকা দিছে এবং মজিদিয়া মাদ্রাসা ওইখানে আমার মেয়র মহোদয়ের নির্দেশে সহযোগিতায় সাবেক সংসদ এমপি লিয়েছের মাধ্যমে আমরা একটা ব্লক করেছিলাম এখন ব্লকের মাঝখানে বড় ড্যাজার দিয়ে এই টার্মিনালে বালি সব বিক্রি করতেছে এবং সেই ওয়ারে একটা মজিদিয়া মাদ্রাসা আছে এই তিনটা আরাম গেছে 10টা টাকা আমাদেরকে দেয় নাই এই ভূমিদস্যুকে আমাদের থেকে আগামী 7 তারিখ দল মন নির্বিশেষে ওনাকে আমাদের বিদায় দিতে হবে আমাদের মাননীয় সংসদ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অতিথি মানে কৌশল উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিভিন্ন জানাজার মধ্যে গিয়ে গুলি ছুড়ায় এ দুইবার আমার ওয়ারে আমার গুলিতে নিজের হাতে বন্দুক দিয়ে বাহিনীর বন্দুক দিয়ে দুইজন মারার করেছে এবং জাগের ওসঙ্গে যাকে মারার করেছে ওরা 5টা মেয়ে ওনাকে একটা দিনের মধ্যে একটা দিনের জন্য ওনা দেখতে যায় নাই আমরা আমি মেয়ার মধ্যে এখানে গিয়ে দ্রুত ওনাকে বিধবা ভাতা করে দিয়েছি এবং দল মন নির্বিশেষে আগামী 7 তারিখ জানুয়ারি ওনাকে এই চকরিয়া পেকুয়া থেকে বিদায় করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী উপস্থিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই অঞ্চলের কৃতি সন্তান এই 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এই অঞ্চলের কেটেকোয়া মানুষের প্রিয়তা জনাব নুরুল শফিক
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আগামী 7 জানুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের বিশাল জনসভা সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে আমাদের মাঝে পাঠিয়েছেন যে মার্কা হচ্ছে হাতঘড়ি হাতঘড়ির সমর্থনে আজকের এই যে বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন এমপি পদে প্রার্থী জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পৌরসভার কাউন্সিলরবৃন্দ সামনে বসা বড় ভাই যুবক ভাইয়েরা পর্দার আলোর মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে বক্তব্য রাখবেন আমাদের বিভিন্ন এলাকা থেকে যে মেহমান আসছে ওরা বক্তব্য রাখবেন আমি আপনাদের কিছু সন্তান আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের পাশে আমরা আছি আমরা চাই একটু শান্তি নির্বাচন যে আগামী 7 তারিখ নির্বাচন এই নির্বাচনে হাতঘড়ি মার্কা ভোট দিয়ে এলাকার অসমাপ্ত কাজ মেয়র আলমগীর চৌধুরীর মাধ্যমে সমাপ্ত করার সুযোগ দিয়ে এবং সকলকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে হাত করে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী উপস্থিত এই পর্যায়ে বক্তব্য রাখবেন দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ হাতঘড়ি মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী যাকে এখানে আমাদের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উপস্থিত অত্র এলাকার ভাই বন্ধুরা ও সমবেত ভাইকে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করব না বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দরা করবেন আমরা এই চোর ডাকাত গরু চোরকে প্রতিহত করার জন্য আগামী 7 জানুয়ারি হাতঘড়ি মার্কায় ভোট দিয়ে ইব্রাহিম সাহেবকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি জেলা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্র নেতা জনাব এডভোকেট এহসান ইসলাম লিটন এবং আওয়ামী লীগ নেতা ইকবাল দরবেশ উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু পরিবার বড়ুয়া এই পর্যায়ে বক্তব্য রাখবেন চকরি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অবিভক্ত চকরিয়া পেকুয়া ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ জনাব জামালউদ্দিন জয়নাল বিসমিল্লাহ রহমান রহিম আজকে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম তথা হাতঘড়ি মার্কার সমর্থনে এই নির্বাচনী মতবিনিময় সভা নির্বাচনী মতবিনিময় সভার সদস্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন মঞ্চকে আলোকিত করে যিনি বসে আছেন রণাঙ্গনের সাহসী যোদ্ধা বীরপতি বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা নৌকার শুধু পরিপূরক নয় সম্পূরক হিসাবে দিনাকে হাতঘড়ি মার্কা নিয়ে এখানে পাঠিয়েছেন সে আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাহেব মহোদয় আমাদের অনেক জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ কাউন্সিলর বৃন্দ নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ অনেক এখন উপস্থিত আছেন সবাই উপস্থিতি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য বাড়ানোর সুযোগ নাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বক্তব্য রাখবেন রাজনৈতিক কারণে রাজনৈতিক কর্মী হিসাবে উনি যেহেতু আমাদের আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার অঘোষিত মনোনীত প্রার্থী সেই কারণে রাজনৈতিক কর্মী সভার মধ্যে একটি বক্তব্য থাকবে এটা স্বাভাবিক সবেত উপস্থিতি
আজকে প্রার্থী একজন আরেকজন আছেন উনি আগে গতবারে নৌকামার্কা নিয়ে এখানে নির্বাচন করেছেন উনি নৌকামার্কা নির্বাচন করেছেন উনি নৌকা পাইলে উনার নৌকা ভালো লাগে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রভাজন হিসেবে নিজেকে জাহির করে আর উনি নৌকা না পাইলে আরেকজন যদি নৌকা পায় তার কৃতকর্মের কারণে যদি অন্যজনকে জনেত্রী শেখ হাসিনা নৌকা উপহার দেন নৌকা তুলে দেন তাহলে তার চরিত্র হনন করার জন্য উনি চেষ্টা করেন দুমুখী সাপ অর্থাৎ আর আর চিটেঙ্গে বাসার মাঝে হবে আইনে আপ আইনে আপর বলে মুখ দিয়ান সারও মুখ দিয়ান তে দুই মুখে দুই হতা হয় উগ মুনাফেক বেইমান উগ মুনাফেক বেইমান মারহালো ইজ দ্য ট্র্যাক মারহালো ইজ দ্য ট্র্যাক হদ হয়লা দুইলে ময়লা ন যায় ওই সাথিয়তিয়ান থাকি ওই হারন সুরি ডাহাতি গড়ি জুলুমবাজি গড়ি অত্যাচার নির্যাতন করি মানুষের গর্বিরে হানি লই মানুষের সম্পত্তি হানি লই রাজনৈতিক কর্মী হলর অসম্মান করি মানুষের হামলা মামলা স্বীকার করি মানুষের খুন করি ইতি অনর আবার ট্রাক বার হালো ইদে কি হল হইছে গরু চুরির হতা হইও ইতে বলে হদ সম্পূর্ণ অসম্পূর্ণ উন্নয়ন অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য আমাকে আবার ট্রাক মার্কায় সুযোগ দেন বাহন লইতে ট্রাক তোলে অসম্পূর্ণ কি আছে দে এরিয়ার আর আর শাসা শাসি অলর যারা গরু সর লালন ফালন করে ইটার রাইজ কিছু গরু অবশিষ্ট আগি হই ই নন ট্রাগত বড়ি ওরে অলর কাছার গরি বল অলর ইয়ার অসম্পূর্ণতা আগি দিতারা হদ উন্নয়ন উন্নয়ন অসম্পূর্ণ মুজিব কমিনিয়ারে হইয়ে মসজিদ উপবাটি আনা কিন্তু জুমাবার বিভিন্ন অর্থন মাঝে বটগুড়ি মসজিদে কাজ গলে গই গলি হতে 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 এই মসজিদের মাঝে হতে 10 লাখ পটিয়া দিও 20 লাখ পটিয়া দিও অনর এই অঞ্চলের মাঝে অনরা সাক্ষী এরও বহুত মসজিদ মাদ্রাসার মাঝে উঠিয়া দিবার প্রতিশ্রুতি দিয়ে অনর এটিয়া দিয়ে না এখন নাম হল কি হতে বাইকিয়া যাব বাইকিয়া যাব মাইসিও আইব হইতে বাইকিয়া যাব এখন হতে বাইকিয়া যাব কইলে বাজি এই জুলুম বাজত্ব এই গরু সুরর সর্দারত্ব এই জাহাজত্ব এই যে কোন হারামির সাথে যে মানুষ জড়িত এই মানুষত্ব বাঁচিতে আবরিও এই মানুষত্ব বাঁচি আজিয়া 7ই জানুয়ারি নির্বাচনের কেন্দ্র করি মজলুম এক খাতারের মাঝে গিয়ে দানব মুনাফেক বেইমান ওনার খাতারের মাঝে গিয়ে এই দানব মুনাফেক ওরে প্রতিহত করি সাত্তালিক এই সৈয়দ মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাফরে শান্ত মানুষ ভদ্র মানুষ ও বক্তৃতার মাঝে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে হতা হয় এই মানুষ আর আর এরিয়া নলিও এই মানুষ তো এরোবিয়া নারান হইরম এরিয়ার ওই লড়ান হইম এই মানুষ শতবাজি জিয়ত জামাইল লাই বাই ফুতল লাই বাইনাল লাই বা সুরর ফুল ইয়া কিনা মদুয়া দাসসর ফুল লাই বউল লাই ফুল লাই জের ফুল লাই ইতার আল্লাহ তো বিভিন্ন জায়গার মাঝে আরে মানুষের সম্পত্তি কিন হারি লই রে এই মানুষ তো আরে উর ফুয়াসার নামে তো মার্কেট নগরীব বাজি জুলুম মান্ডু নগরীব তোলে এই জুলুম্বা সত্য বাসা করিব 7 তারিখ বাসা করিব এই জুলুম্বা সত্য এই মানুষ বীর সেনানী ইবে জাতীয় নেতা ইবে বঙ্গবন্ধুর কন্যার ফাঁসে তাই রে অনর বঙ্গবন্ধু কন্যার হাতরে শক্তিশালী করিতে পারিব জাতীয় উন্নয়নের মাঝে এই মানুষ জাতীয় নেতা হিসেবে যেহেতু ভূমিকা রাখতে পারিব সেহেতু এই যোগ্য মানুষ এই বীর সেনানী সৈয়দ ইব্রাহিমরে 7 তারিখ হাত গড়ি মার্কার বুট দিয়ে রে জুলুমের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে অনাথ ঐক্যবদ্ধন করিব বক্তৃতা বসে হইবে লাগি বক্তল আছে সকল ব্যাকুণ্ডকে সালাম জানাই ধন্যবাদ জানাই বক্তা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রাম উপস্থিত এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সিলিং ইউনিয়নের বারে বারে নির্বাচিত সাবেক জনপ্রিয় সফল চেয়ারম্যান
সবেত গুরুপদ দ্বারা কৃষক লীগের সভাপতি যাকে আইও আইও শব্দ হিসেবে ছিলেন সেই প্রিয় নেতা জসীমউদ্দিন মিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আগামী দ্বাদশ নির্বাচনে 2024 সাতই জানুয়ারির নির্বাচনে গরিমার্কার সমর্থনে আজকের পথসভা এবং জনসভায় রূপান্তরিত সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি যাকে আগামী সাতই জানুয়ারি চকরিয়ার 65 ইউনিয়নের মানুষ একটি পৌরসভা মিলে আমরা সংসদ সদস্য নির্বাচিত করার জন্য মনস্থ করেছি মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম সাহেব জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌরসভার সম্মানিত কাউন্সিলর সহকর্মী চেয়ারম্যান বৃন্দ সর্দার আড়ালের মা ও বোনেরা বক্তব্যের প্রারম্ভে জানাচ্ছি গরিমার্কার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি নেতারা অনেক বেশি বক্তব্য কম দেব গত 2 বছর আগে পৌরসভায় নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে আজকে বিশেষ অতিথি চকরিয়ার পৌরপিতা যিনি মেয়র হওয়ার পক্ষ পদ থেকে 9টি ওয়ার্ডে এমন কোন রাস্তায় উন্নয়ন হয় নাই এই উন্নয়নকে ধ্বংস করার জন্য পৌরসভার উন্নয়নকে স্থবির করার জন্য একজন ডাকাতকে নারকেল গাছ মার্কা দিয়ে সাবেক এমপি এখানে মেয়র বানাইতে চেয়েছিল মনে আছে গত 2011 সালে 65 ইউনিয়নের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়ে তাদেরকে পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে বিরোধিতা করে বিভিন্ন ইউনিয়নে গরু চোর ভূমি দর্শক ডাকাতদেরকে এইখানে চেয়ারম্যান বানিয়েছেন চেয়ারম্যান হওয়ার পরে তারা বিভিন্ন জায়গা জমি দখল করে ওই কুলান্তার এমপি জাফরকে টাকা পয়সা দেয় আপনারা জানেন আমার সিরিঙ্গি ইউনিয়নের মধ্যে মহিষ পালে গরু পালে শত শত গরু চুরি এবং ডাকাতি করে 50% টাকা সাবেক সংসদকে দিয়েছে সেটার অনেক প্রমাণ আমরা আছে তাই আর কথা না বাড়িয়ে আপনারা জানেন আমি 2003 থেকে 2021 পর্যন্ত আমি চিরিঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম গত 21 সালের 26 ডিসেম্বর যে নির্বাচন এই নির্বাচনে উপরে আল্লাহ নিচে কবরকে শপথ করে বলতেছি আমি মন্দিরে হামলা করি নাই আমার চিরিঙ্গি ইউনিয়নে কোনো মন্দির ভাঙচুর হয় নাই হিন্দু পাড়া কোনো আক্রমণ হয় নাই এক কুলঙ্কার এমপি তার পেটের উপর বিল লেটার দিয়ে গিয়াসুদ্দিন চেয়ারম্যান এবং আমাকে আমরা মন্দির ভাঙচুর করেছি বলি আমাদের ফাইলের মধ্যে তার বিল লেটার ঢুকাই দিয়ে আমাদেরকে নৌকা থেকে বঞ্চিত করেছে চোর ডাকাতকে চেয়ারম্যান বানার জন্য পৌরসভার পর্দার আড়ালের মা ও বোনেরা এবং যারা উপস্থিত হয়েছেন এই ধরনের একজন কুলঙ্কার মানুষকে আগামী 7 তারিখ আপনারা ব্যানারের মাধ্যমে বুঝিয়ে দিবেন যে এই চকরিয়া উপজেলায় পৌরসভার মধ্যে খারাপ মানুষ না একজন ভালো মানুষ বাইর আমার বন্ধু আমার গত 5 বছর চকরিয়ার এমপি সংসদে পুরো বক্তব্য শুনেছেন শুনেছেন দেখেছেন তার কাম ছিল এখানে দখল বেদখল করা সেই সংসদে যায় নাই
তাই আর কথা না বাড়িয়ে আগামী 7 তারিখ গড়িমার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে একজন উপযুক্ত মানুষকে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাকে এই কোকরিয়া থেকে সংসদীয় আসনে পাঠানোর জন্য দত্ত আহ্বান রেখে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে জেনারেল ইব্রাহিম সাহেবকে এখানে পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হামদানি মানুষ যারা আবুতার মেম্বারের নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে আবুতার মেম্বারকে আজকের এই পথসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে আপনাদের সমক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিওরা বাড়ির শ্রীনিয়ন পরিষদের বারেবারে নির্বাচিত জনপ্রিয় সফল চেয়ারম্যান জনাব এস এম জাহাঙ্গীর আলম এই মুহূর্তে বক্তব্য রাখবেন সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অর্থাৎ সাতগরিমার্কার সমর্থনে আজকে পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান আকর্ষণ আমাদের আগামী 7 তারিখের যাকে আমরা বিজয়ী করতে চাই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসলে আমরা এখানে এসে কথা বলতে না বক্তব্য দেওয়ার জন্য এখানে বক্তব্য দেবে পৌরসভা আওয়ামী লীগ পৌরসভার মেয়র কাউন্সিলর এরাই আসলে আমি এসে শুধু একখান তথ্য বা একখান মেসেজ জানাই বললাই আর 18 ইউনিয়ন চেয়ারম্যান আর আর ইউনিয়ন চেয়ারম্যান অকলের মধ্যে একটা সমিতি আছে এই সমিতির সভাপতি হয়ে কাকারা সুরসুর চেয়ারম্যান জনাব আজিমুল আজিম আর 18 জন চেয়ারম্যানের মধ্যে আর 3-4 জন চেয়ারম্যান জোন ট্রাকর পিছত দি গরুর ঐক্যে সাইটাকে দেয় ইল্লা 3-4 জন চেয়ারম্যান ছাড়া বাকি সমস্ত চেয়ারম্যান আর বেগুন ঐক্যবদ্ধ এবং হাত গরিমার কাল্লায় বুদ্ধি বললে আর প্রস্তুত এবং এই আর আসলে জানাই দিব অর্ডারের উপস্থিত হই যেহেতু পৌরসভা মানে আর মানে লাগাই একান এক নম্বর ওয়ার্ড হলো ভিওল অবানিকচর তা আর আমি কিছু মানুষ এটা ইয়ের খবর লেবে লাই সিএনজি লাই ইয়ের বিভিন্ন স্টেশন দোয়ানত বই পৌরসভা কি হর আজ ইয়ার একজন তথ্য দিল তো পৌরসভা কি হয় পৌরসভার হতালের আসলে আর আর কেমন এসে পড়বে তো আমরা জানুন এই এমপি লয় 16 সাল তোর শক্তি পরীক্ষা বুঝি আই ও দুর্বল মানুষ 21 সাল তোর শক্তি পরীক্ষা বুঝি এবং ও জানেন তো খুবই দুর্বল শেষ পর্যন্ত ও আর হত্যা করে বললে উপজেলা দাসীদের অবরুদ্ধ করছে ওর ভয় পিতি করিবার হলো সুযোগ নাই এটা যারা উপস্থিত হইন পৌরসভার সম্মানিত আর মা বোন বন্ধু অকল একখান হতা অন্ডারতুন আজ ওয়াদা করা ভরিব আর যারা পুরুষ বোডার আর দোয়ানে আড়ে গাড়ে বাজারে এই জাফরের বিষয় হইলে আর বেগুন্দ অবগত বেগুন্দ জানি আর খেললে আজ ইব্রাহিম সাবল্লাই এত সোচ্চার হইল কিন্তু ঘরের মা বোন অকল ইতারা এতে কিছু না জানে এখন ওর টার্গেট হইয়া দেয় অবৈধ কুটি কুটি দিয়ে এমন মহিলা কলর দিয়ে বুট কিনি এই তারা বুট টার্গেট বিজি অনাদত্ত প্রত্যেক আর মা বিলকল যারা ভোড়ার আছে যারা বুট কেন্দ্র যাইব ইতারা এখন এবাবেল এমনি মা এক জায়গা ফুয়া এক জায়গা জামাই এক জায়গা মাইয়া ফুয়া এক জায়গা এভাবে মহিলা সমাবেশ করে এড়েই টিয়া দেয়া শুরু করছি এই অবৈধ টিয়াউন এভাবে বিতরণ করে তাহলে আরা যেহেতু পুরুষ পড়ার আরা অনেক কিছু জানি ওর বেশি হইল আর তোমার অন্ডা বেশি জানুন যেহেতু অন্ডা উড়ি মতো সেরিঙ্গে যখন ফুল মিক্কা যে ট্রাক ক্ষতি হইলে যাকে গরু হতুন অসহায়ের মতো গরু সকৃতি ফাইনাই আর তারপর অবরুদ্ধ তো মুক্তি চাই এই জাতীয় গরুর আকতি যদি শব্দ করে কিন্তু অন্ডা বিশেষ করে পৌরসভার মানুষ শুনতে গরুর আহাদারি
ও গরুর একটা কারখানা করলেন বর্মাইয়া গরু আনি এটা গলায় সরাই গরু এটা মিক্সার করে সিরিঙ্গে হতে বাজার মাঝে ব্যবসায়ী আছে আজ আর ভাই মাসুন খালিয়া তাজা মাছ হলো সোয়ার পরে তো আনি এটা মিক্সার করিয়ে উগ্র দুয়ো লড়ে কল্যা করে গেছে ঠিক এই বাজার মাঝে বর্মাইয়া গরুর গলায় সরাই গরু রাতিয়া জোন ঢুকায় এই মিয়াল করে গাড়ি তুলে কে পাচার করে আমরা বেগুন জানো আর বাজি বেওয়ার আমার ইচ্ছের মানুষ সচেতন যেহেতু ও পাঁচ বছর এমপি গিরি হয়েছে পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হয়েছে বেওয়ালা মালিক সব মাঝে একটা নিডর পুরা এত রতুন এত নগরে এক টিয়ার বরাদ্দ না দেয় উপজেলা ওর কিছু দোষর উন্দর যে প্রকল্প দিদি শুধু টিয়া তুলে হাই গেছে হলে ইনমানো থানে হাসনগর বিশেষ করে আর বেওয়ালা মালিক চর হলো জাতি হাসনগরে এ আবার আবার হইলে গরিব আল্লাহর ওয়াস্তে আমরা ব্যাগুন আর মা বোন কলর ওই বান্ধে এই সমস্ত হারাম মানুষ তো মুক্তিল্লা বলি আর আর মুক্তিল্লা বলি আমরা মেয়র আল্লাহ মুক্তিল্লা বলি আমরা কমিশনার কলর মুক্তিল্লা বলি এই সমস্ত হারাম মানুষ তো বাঁচি বললাই বিশেষ করে পাঁচশোতে হাজার টিয়া লই যারা বুট কিনে ফেলাই চিন্তা করেন এটা অনুরোধ করিবেন আমরা আমরা নিরাপত্তা লাই নিজের নিরাপত্তা লাই বলি দাও আট গরিমা রাত গো গো বুট দিব লাই অনুরোধ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন মদরকার ইউনিয়ন ইউনিয়ন পরিষদের বারে বারে নির্বাচিত জনপ্রিয় সফল চেয়ারম্যান এই এই যুদ্ধে যিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের প্রিয় নূর হোসেন আরিফ চেয়ারম্যান এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে গরিমার্কার সমর্থনে এখানে প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন আমাদের মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ পৌরসভার এক দুই তিন নম্বর ওয়ার্ডের আমার প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বী বড় ভাই সহমিষি সকলকে আমি বদরখালী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে অনেক বক্তব্য হয়েছে আমি বক্তব্য রাখবো না আমি যে জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলতেছি এখানে আমার মরহুম পিতা বদরখালীর সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চেয়ারম্যানের নানার বাড়ি আমার নানার বাড়িও তিন নম্বর ওয়ার্ডে আপনারা সকলে জানেন পৌরসভার বর্তমান মেয়র আমার খালাতো ভাই এর বৃহত্তর এই লক্ষ্যচর ইউনিয়নের আমার মরহুম নানা নোয়ালম চেয়ারম্যান এখানে চেয়ারম্যান ছিলেন নুরু চেয়ারম্যান আমার মামা আলাউদ্দিন চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন পৌরসভা হওয়ার আগে মোজাম্মল চেয়ারম্যান এখানে চেয়ারম্যান ছিলেন তাহলে এখানে আপনাদের সাথে আমার রক্তের গভীর সম্পর্ক আত্মার সম্পর্ক আমি আমার অধিকার নিয়ে এলাকার মানুষের কাছে এসেছি একজন অত্যাচারী মানুষ থেকে বাঁচতে হলে আপনার দল বল নির্বিশেষে আগামী সাত তারিখ হাতগড়ি মার্কা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই চকরিয়ার সমস্ত মজলুমের অধিকার বাস্তবায়ন করার জন্য সাত তারিখ আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা স্বশব বুট কেন্দ্রে গিয়ে হাতগড়ি মার্কায় বুট দেবেন এই প্রত্যাশা রেখে আজকের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে সত্যি বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন চকরি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চকরি উপজেলা চেয়ারম্যান সমিতির সম্মানিত সভাপতি বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সুরাতসুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত জনপ্রিয় সফল চেয়ারম্যান জনতা দল বাজিমুল হক আজিম এখন জসিম চেয়ারম্যান আর হবদা খরা করে হইবেন না আজি যাই হোক আজি আর মিটিং ও যে সভাপতি আছে সভাপতি সাহেব আর আর দিবেল্লা বক্তি যে দিতে শিখ ব্যাকুন্দ সিনন দেখুন বিশেষ করে বাক্যক্রমে ওনারা ফারাপুত করলেই কেন হ্যাঁ মো বাসা লইয়া দিয়ে কিন্তু এই ফারাপ কোন ফারাপ এই ওয়ার্ডত এমপিও তো হন ওয়ার্ডত এই ওয়ার্ডত মেজর জেনারেল ইব্রাহিম সাহেব এটা আর গ্যাস ভাই আছে মেয়র সাহেব আছে অনেক চেয়ারম্যানও আছে এবং রাজনীতিক নেতাও আছে বক্তৃতা দিনেও মানে তো অনেক নেতাও রই ব্যাকুনরে সালাম আর এই এলাকার মানুষের সালাম আসসালামু আলাইকুম
আসলে ওরা আর বুধবার বক্তৃতা দিই এমপিওর হাত কি এমপিওর হাজল দিয়ে ইয়ান্দুকো ব্রিজ দর হাত দরা আছে ইয়ান্দুকো ব্রিজ আছে হ্যাঁ আছে আর এম বিশপ ফলো দিন এই ব্রিজ লয় সংসদত অথবা এই বিভিন্ন জায়গা ফরক প্যাডক মধ্যে দরখাস্ত করছে না মেয়র সাহেব ব্রিজ পাগাইয়ে তো বন্ধ করে দিয়ে ফেলেই হলে মেয়র সাহেব ব্রিজ দিব হই ইও দোয়া দাদি মিটিং করি হইবে বললে তরজগাড়া ফাইনাল তুই বন্ধ করে দিয়ে ফেলেই সুরজপুর মানে কুরত মানে কুরত সুরজপুর লাগব ব্রিজ দরহার নাকি ইয়ান দুগো ব্রিজ দিব বললে এই সাহেব আদরল টিকটক করছি হদারে ব্রিজ দরহার নাই আর গো ব্রিজ দরহার মানে এই মিউজিক কমিশনার দেখুলে গুলা দিয়ে আর ব্রিজ দরহার দরহার আছে না আছে তুমি বন্ধ করে দিও তো এমপি সাহেবর হাজল দে এড়ে ব্রিজ গরন ওড়ে ব্রিজ গরন ওড়ে ব্রিজ গরন এখন একটা বিশ্ববিদ্যালয় কলেজ হলো ইয়ার চকরিয়াতন দরহার ইয়ার আল্লাহ আবেদন গরন হলদে হলো পেপারের মধ্যে স্টেটমেন্ট হলো গিয়ে না তাহলে আর তো কি মাথামুড়ি ব্রিজ দরহার নাকি মাথামুড়ি বন্ধ করিয়ে না মাসাজ গরম দরহার আর বন্যা টিভি বললাই ব্রিজ দরহার তাহলে আর যাব সবে কি করছে অন্তিনি যদি মাথামুড়ি বন্ধ করে মাসাজ করছে জিয়ানের হারনে সদর গোনা হলো ইয়ান্তু ব্রিজ লগরি মাথামুড়ি আর বান্ধি গাই করছে এটা বন্যা ডুবে বন হ্যালো আর তো গরু চুরিয়র হরে দেন আমি এখন আয় গরু চুরির হরা নকই ব্রিজ নগরি কি করছে গরু বাজার করছি গরু বাজার দর হাত নাকি ব্রিজ দর হাত ব্রিজ দর হাত এখন আরে বক্তৃতা অনেক দিবার সময় কম আয় বেশি নকই কথা হালিয়া হলো হারলে ব্রো আর বাচ্চাটা হাত তোয়াই না ওই সুরজপুর একদম পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ আছে দেখুন ওরাইয়ান শুনি ব্রিজ সরকার দেখি এটা ক্রিকেট খেলা নাকি আর একখান হয়েছে দেখি কাজল মেম্বারের ঘর থরে হতে আজিম মেরা 8 তারিখ দাহিম 8 তারিখ কি দাহিব দে আর এত দিন ওলাই ভালো আছে আমি তেরা জহিন চেয়ারম্যান তারা দাহিব লাই এই জাঙ্গি তারা দাহিব লাই বেগুন দাহিব লাই আর 2003 সালত দুনো দুনো ওয়ার নির্বাচিত হই জহিন চেয়ারম্যান দাই হল হল জহিন চেয়ারম্যান আই ওই দিও দিন বড় তুলি আর তিনজন বিরামলক নির্বাচিত হই সাইশাল তাই মন্ত্রী সালাউদ্দিন মিটিং দিয়ে মরতলিও দিয়ে সিরিঙ্গেনিয়ালো তো দিয়ে মানে কুসুরস্তর দিয়ে মাদর ভারী এখন পৌল আদি কিনিকে দোষ দিয়ে আমরা বক্তব্য কোথায় দিতে না পক্ষে দিয়ে লাগি তারপর দিন আয় ডর করে দিও এখন আর রাতি আনি হতো তোমার তুল বিএনপি যোগ দেওয়া হরিব তো আয় হইতে আয় তো না ভাই কি অনুরে পরদিন আয় 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 এনার মিটিং এর বক্তৃতা দিই মন্ত্রী আগে বক্তৃতা দিই মোবাইল বন্ধ করে দেখি এখন মন্ত্রী সালাউদ্দিন আরে এদিন হয়ে দে এই সুরজপুর মানে কুরুত চেয়ারম্যান আই দেখি আই কিন্তু দুই মাস বাদি বের দেখি ফলে মোবার ট্যাঙ্কের গাড়ি একা কত ধরত পাইয়ে দেবো না আসামিলে ওদিন ওই গাড়ি এনে ভুতরে দেখি দিবে রে ফলে আজিম চেয়ারম্যানের জিবে দেখাইয়ে মহাই বেরে মোবার ট্যাঙ্কি দেখা যায় ঠিক আবার একই ভাবে আজিম চেয়ারম্যানের দিবে দেখা যায় দেখাইম বলে হয় এবারে শিলং রাখা হয় কি আরে দাহাইম নহুলন বদ্দা আরা গোপাল মানুষ পাই জিবে মেজর জানান ইব্রাহিম অনতু ব্যাকিন মিলে আধা ট্রাক বন্ধুক নহব কোন আরা দাহাইম বলে অন্দ আধা ট্রাক হই বলে ইবে তো হট রাখা সিল বন্ধুক এরা হদুন আছে আমি কেম এরা প্রথম বন্ধুক আছে হ্যাঁ তোলে আরা বাংলাদেশ মেজর জানান আছে লিগা তিবে তো হদুন বন্ধুক আছে লিবে হলে কে দাহাইম ন হয় হলে এও অলদিন হলো সুবিধা না করিব অনার লার অবস্থায় ট্রাক লামাই গড়িয়া তো দিয়ে এটা আয়োজন কই অনার প্রথম মারহা গড়িয়ে আসছিল অনার প্রথম মারহা দেবাল গড়িয়ে আসছিল আর আই আল্লাহ বুট কুজিলাম নাকি এই আর মো যা বেজার দেওয়ার সাহেব গড়িলি নাইছে কোন গড়িয়া তো দিয়ে এটা আয়োজন কো বঙ্গবন্ধু কন্যা জনলে তিশেক আছে না কোন সিরিঙ্গে নিয়ে হলো চেয়ারম্যান নন্দ মানুষ এবার এটা পৌরসভার মেয়র বানাই নবনা নমিনেশন দি এবারে আবার উপজেলা চেয়ারম্যান বানাই এবার আবার এমপি বানাই নাকি ন বলা তনই বেলো বেয়াদ অভিনয় করি আর হওয়াই যেন অল্প বেয়াদ অভিনয় করিব অল্প বেলো বেয়াদ অভিনয় করি কনার মোর এটা
গৌরী আদর্দে আবার জায়গা বাড়াবো আয়োজন করি তাই আর বেশি বক্তব্য নদী যেহেতু অনেক বক্তা আছে বিহার কোনো ধন্যবাদ জানাই আর বিশেষ করি সাত তারিখ ইনশাল্লাহ আড়াই হাজার পার্সেন্ট জিতিও এই বিশ্বাস আর আছে আর এই বিআই হই বিএম সরজাঙ্গে চেয়ারম্যান হই আর আর চকরি উপজেলা আঠারো জন ইউনিয়ন কাম করু সভা নাকি একটালের মধ্যে তেরো জন করে জনপ্রতিনিধি আছে তেরো জন মানে হজন মেম্বার চেয়ারম্যান মহিলা মেম্বার পৌরসভা তো মেম্বার চেয়ারম্যান মহিলা মেম্বার তার মানে উনিশ জন পৌরসভা সহ দুইশো সাতচল্লিশ জন হয় উপজেলা চেয়ারম্যান তারা আছে তিনজন জেলা পরিষদ আছে দুইজন তিনজন উম ব্যাগগুলো ভোট দিয়েছে অনাহল জিত কিনা এবং ব্যাগগুলো যদি অনেক পক্ষে একটু ভোট দিয়েছে এটা যদি অনেক তিন ব্যাগ এবার ফোন এই মরুভূমি নারাপুর নদী বলে অনানত্তর এটা এটাও হরজন করছেন অনধ্বংস হইলে দেন ভাই এই হতা হই আর বক্তব্য আবারও হই দেখি ওরা গাত করে মাথা ভোট দিবেন এই আশা বিরক্ত করি আর বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামের উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য চট্টগ্রাম বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিএস সংগ্রামী প্রিয়তা জেলা বামিনী রশিদ দুলাল আগামী সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য কক্সবাজারের এক আসন থেকে প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের আজকের এই পৌরসভা সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আছেন যাকে কেন্দ্র করেই এই পৌরসভা একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক উপাধি পেয়েছিলেন মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এক এখানে এক দুই তিন ওয়ার্ডের সম্মানিত মুরব্বী এখানে যুবক পর্দার আড়ের মা ও বোনেরা আপনাদের সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমরা সকলেই অধীর আগ্রহে আছি আমাদের কাঙ্ক্ষিত মানুষ প্রার্থী যাকে আমরা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বক্তব্য শোনার জন্য ইতিমধ্যে বিভিন্ন বক্তারা বলেছেন আমাদের চকরিয়ার একটি ঐতিহ্য ছিল এখানে সুন্দরবনে মাছ হতো লবণ চাষ হতো এখানকার মানুষ শান্তিপ্রিয় এখানকার মানুষ সৌহার্দ্যপূর্ণ মানুষ এখানে মানুষ শ্বাস করে অন্যদিকে বিভিন্ন গবাদি পশু পালন করে এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে বিগত সময় এখানে প্রত্যেক বক্তার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে এসেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যেটা আমাদের চকরিয়ার একটি ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডটা নষ্ট করে ফেলছে এখানে তো আগামী সাত তারিখ আমাদের এটা পুনরুদ্ধার করার একটা সুযোগ আমরা পাচ্ছি সেই কারণে আমি কথা বাড়াবো না একদিকে আরো বেশি খারাপ করবেন না আমরা ভালো জায়গায় যাব মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে এখানে পাঠিয়েছেন এমন একজন মানুষ যিনি জীবন বাজি রেখে নিজের জীবনকে হাতে নিয়ে একাত্তর সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে তিনি বীর প্রতীক খেতাব পেয়ে এখানে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছেন আর বিজয়ের মাসে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই এমন একজন মানুষ তিনি কখনো এই অঞ্চলের সুনামহানি হয় এমন কোনো কাজ করবেন না কাজেই আমরা আগামী সাত তারিখ হাত গড়ি মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা চকরিয়াবাসীর কাছে করেছেন আমরা সেই প্রত্যাশা অবশ্যই পূরণ করব এই কথা বলে হাত গড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলা চলিল সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন চকরিয়া পৌরসভার বারে বারে নির্বাচিত পৌর পিতা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্ভাবনাময় যুগ্ম সাধারণ সম্পাদক এই অঞ্চলের মাটি ও মানুষের প্রবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামীর ভবিষ্যৎ আমাদের প্রিয় নেতা মিয়ার আলমগীর চৌধুরী মহোদয়
بسم الله الرحمن الرحيم আগামি 7 তারিখ জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রাপ্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত গরিমার কাপ প্রার্থীর সমর্থনে আজকের পৌরসভার মাননীয় সভাপতি শাহাবুদ্দিন ভাই আজকের সভায় উপস্থিত আছেন যাকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য শহীদ ইব্রাহিম মহোদয় হাতগড়ি মার্কার সমর্থনে মঞ্চ উপস্থিত আছেন আমাদের সম্মানিত আওয়ামী লীগ পরিবারের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগ নেতৃত্ব সম্মানিত চেয়ারম্যান বৃন্দ কাউন্সিলর বৃন্দ এই এলাকার সম্মানিত মুরব্বী ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি আপনাদের এলাকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দুইবার নৌকা মার্কা দিয়ে এলাকায় উন্নয়ন করার জন্য পাঠিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করে এই এলাকার মানুষ শতকরা 80% ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আজকে আপনাদের কাছে জানাতে এসেছি গত পৌরসভা নির্বাচনে আমার মার্কা ছিল নৌকা আজকে যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন এখন আছেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে নৌকা মার্কায় দিয়েছিল সেই কারণে আমরা এলাকার মানুষের কাছে এলাকার আত্মীয় স্বজনের কাছে আমরা এসেছিলাম নৌকা মার্কায় ভোট দিতে আপনারা আমাদের কথা বিশ্বাস করে ওনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম নির্বাচিতের 5 বছরের যেই ওনার যে আমলনামা বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনাকে বিশ্বাস করে 33 বছর পরে এই কক্সবাজার একে কোনোদিন সংসদ নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়নি গতবারেই আমরা সংসদ সদস্য পেয়েছিলাম সংসদ সদস্য পেয়ে ভাগ্য নির্মম পরিহাস আমাদের যে আস্থা বিশ্বাস থেকে এই এলাকার মানুষ সংসদ সদস্য নির্বাচিত করেছিলাম আমরা দুলির সাথ হয়ে গেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী আটটি গোয়েন্দা সংস্থা এখানকার মানুষ এখানকার জনগণ ওনার অতিষ্ঠ হয়ে গেছে সেই কারণে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখেছিল ওনার উপর সাথী দিয়েছিল ওনাদের সাথী সেই কারণে নৌকা মার্কা পরিবর্তন করে সালাউদ্দিন সিআইপি সাহেবকে নৌকা মার্কা দিয়েছে সেই কারণে আপনাদের বুঝতে আর অবাক আল্লাহ করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে দুইবার নৌকা দিয়েছে পরপর দুইবার ওনাকে একবার দিয়ে ওনার পরীক্ষায় ফিল করেছে সেই কারণে ওনার নৌকা মার্কায় চলে গেছে আমরা আমার এলাকার মানুষ আমার 3 নম্বর ওয়ার্ডের মানুষ আমার 1 নম্বর ওয়ার্ডের মানুষ 2 নম্বর ওয়ার্ডের মানুষকে কোনো দোষারোপ করতে পারবো না আমার পৌরসভার মানুষকে দোষারোপ করতে পারো না আপনি যখন নৌকা মার্কায় আমরা ভোট চাইতে আসি আপনি নারিকেল গাছে মার্কায় চলে যান আপনি দলের সভাপতি দায়িত্ব নেন টাকা নিয়ে কমিটি টাকা নিয়ে কমিটি নিয়ে কিনে নিয়ে চলে যান আপনাকে আপনারা আপনি করতেন বাসর দাসর আজকে আপনারা জন আমরা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসিলাম আমাদের ভুলের ফলে আমাদের ভুল সিদ্ধান্ত সেই কারণে আমাদের প্রার্থিত্ব পাইতে হচ্ছে সেই কারণে আমার আত্মীয় স্বজন আপনার ভাই বন্ধুরা আপনাদের কাছে জানাতে এসেছি জাফর সাহেবের কাছে উনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর বিষদঘাত করে ওনার বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে ওনার সভাপতি চলে গেছে সেই কারণে উনি এখন আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগ নেতা কর্মীরা যারা সমর্থকরা আছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহীদ ইব্রাহিম একজন ভালো মানুষ সৎ মানুষ উনি সেনাবাহিনীর মানুষ ওনার লোভ লালসা নাই আজকে যারা গৌরবের সংসদ নির্বাচনের ওনার ভাই ভাতিজার জন্য এলাকার মানুষ বাড়ি করলে আমার পৌরসভায় বাড়ি বানতেছে বাড়ি করলে টাকা দিতে হবে আপনার খাল জমিন কিনলে টাকা ওনাকে দিতে হবে আর বালু ভরতে টাকা দিতে হবে আপনারা সকলে অবগত জানেন ওনার সম্পর্কে আপনারা জানেন আমরা জানি আপনারা আপনারা জানেন ওনার বাপের থেকে কি জমি ছিল কত জমি ছিল আজকে আমার বাপের 7 জন জমিন আছে আমরা 3 ভাই আছি আজকে 5 বছর আমি ক্ষমতায় 10 বছর আজকে 7 বছর কমায় কোনোদিন একদম কোনো মানুষ বলতে হবে একখানে 100 টাক জমিন আমি এক জায়গায় কোনো বালু ভরাট করেছি কোনো কাজে চাঁদাবাজি করেছি দখলবাজি করেছি সন্ত্রাসী করেছি সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী আস্থা বিশ্বাস রেখে বলে আমার মতো ক্ষুদ্র মানুষকে আমার কোনো বাহিনী নাই বন্দুক নাই কিছু নাই আমার মতো মানুষকে ভাই বন্ধুরা একবার ভোট করলে 5 বছর ফসতে হবে সেই কারণে আমার এলাকার আমার ভাই আমার পৌরসভা আমার আপনারা আমার গার্জিয়ান আমার মুরব্বী আপনাদের জানাতে এসেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী যার উপর মাথার থেকে হাত উঠাই নিয়েছে জীবনে আর কোনদিন কেউ উঠতে পারবে না
থাকেন আপনারা যারা আওয়ামী লীগ করেন ছাত্র লীগ করেন যুব লীগ করেন এই এলাকার মানুষ আমার আত্মীয় সব আমার শ্বশুর বাড়ি আমার ভাই বাবা বাউরা আমার এলাকার যে ক্যান্টনমেন্টের রাস্তাদার যখন আমরা করতে যাই টেন্ডার করতে যাই প্রথম অংশ কাজ করে যাই প্রথম দ্বিতীয় লেজার যখন আরসিসি ঢালাই করতে যাই মানে মন্ত্রী এমপি মহোদয় ক্যান্টনমেন্টের কাছে গিয়ে এদিকে আমার শ্বশুর বাড়ি এদিকে রাস্তা আমার এলাকার মানুষ আমাকে এখানে ভোট দিছে বেশি 80% ভোট দিছে সেই কারণে এই রাস্তাটা আমরা দ্বিতীয় পোর্শন ডালের কাছে করতে পারি না এক নম্বর ওয়ার্ডের ভাই বন্ধুরা রাজীব চেয়ারম্যান সাহেব বলেছে এই এলাকার যে ব্রিজ তরফগাড়া ব্রিজের জন্য ফাইলিং এর টেস্ট পরীক্ষা তৈরি হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়া যাবে সেই অবস্থায় বলে আমার কাছে ডিউ লেটার নেই নাই এমপি আমার এলাকা সংসদীয় এলাকা আমার সংসদীয় এলাকা ওনার মধ্যে উন্নত স্বতন্ত্র পরিষদ পৌরসভা স্বতন্ত্র স্বতন্ত্র ওনার ডিউ লেটার ওনার আবেদনের পক্ষে আমরা দিয়েছি আজকে ওনার আমার আবেদনের পক্ষে চকরিয়া পৌরসভা 620 কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন আমার পক্ষে দিন আছে 230 কোটি টাকার উন্নয়ন প্রকল্প আমার মাননীয় সংসদ আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি কুয়েল এলাকায় 200 কোটি টাকার একটা একসাথে কাজ করেছেন একটা বড় রাস্তা করেছেন আপনি করেছেন দেন জায়গা জমি কিনেছেন আপনি আপনাকে আমি সামনাসামনি বলছি ভাই আপনি আপনার ডেলি ইনকাম এক কোটি টাকা আপনি মানুষকে 500 টাকা দিয়ে যাকে 500 টাকা দিল 1000 টাকা দিয়া এই যুগে অভ্যাস খারাপ করে ফেলতেছেন ওনারা কোনো কাজ করতেছে না রাস্তায় ওদের গুড়ি গুড়ি থাকতেছে মানুষের অভ্যাস খারাপ করলে আপনাকে আপনার সন্তানকে নষ্ট করে ফেলতেছে আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে আপনারা আপনাদের ছেলে ভাই বন্ধুর কাছে আমরা জানাতে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী সৈদী বেহিম সাহেবকে এখানে গরিমার্খা দিয়ে আপনারা যদি নির্বাচিত করেন আমাদের আস্থা বিশ্বাস হয়ে যায় আমরা আপনাদের সন্তান আপনাদের গ্যারান্টি দিচ্ছি এই ইব্রাহিম মরিমের ছেলে এসে ওনার জামাই এসে ওনার মেয়ে এসে আই এলাকা থেকে এক কোনা জমি কিনবে না সন্ত্রাসী করবে না এমপি ওদের কাজ করো সংসদে গিয়ে আইন প্রণয়ন করা সংসদে গিয়ে এলাকার অভিযোগের কথা বলা এমপি সাহেবের কথা জমি জায়গা জমি বিচার করার কোনো নীতি নাই তার এখতিয়ার নাই আমরা জনপ্রতিনিধি আমরা আইন বই পড়ি সবসময় দেখে আসতেছি ভাই বন্ধুরা একবার ভোট করলে 500 টাকা দিয়ে ভোট বিক্রি করলে আমার মা মাসিরা আমার খালারা যদি ভুল করেন ভুলের পাত্র 5 বছর দিতে হবে আপনারা দেখেছেন এই 5 বছরে গত 5 বছরে ওনাদের উন্নয়ন হয়েছে ওনার ভাইয়ের উন্নয়ন হতো ওনার ছেলের উন্নয়ন হতে ওনার কয় টাকা দিয়ে আছে কি আছে আপনারা চলে সচক্ষে দেখছেন আমি আপনাদের এদিকে আর যাবো না বক্তৃতা দীর্ঘায়িত করবো না আমার ভাই মা বোনেরা আপনারা যারা এসেছেন আমার মা বোনদের কাছে ফরিয়াদ করব আগামী 7 তারিখ যদি আপনারা ভুল করেন 500 টাকা 1000 টাকা কিনে যদি আপনারা বিক্রি করে ঘর চলে যান আমাদের 5 বছর কষ্ট হতে হবে সেই কারণে আপনারা এই ভুল না করে আগামী 7 তারিখ সৈয়দী বেহিম সাহেবকে নির্বাচিত করে এ এলাকার যে অসমাপ্ত উন্নয়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে উন্নয়ন বাংলাদেশ প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য যে মেগা প্রকল্প সেই অসমাপ্ত মেগা প্রকল্প সমাপ্ত করার জন্য সৈয়দী বেহিম জাতীয় নেতা আমাদের এমপি আমাদের মতো নেতা নয় উনি বাংলাদেশে একটা পার্টির প্রধান উনাকে যে কোনো মানুষ প্রধানমন্ত্রী উনার আস্থা বিশ্বাস রেখেছে বলে ওখানে সেটক গ্রাম থেকে এখানে চকরি আমাদেরকে পাঠিয়েছে সেটা বিশ্বাস রাখবেন আপনাদের সন্তান আমরা আপনাদের বিক্ষ করে অতীতও করি নাই অতীতও ফ্রড করি নাই আপনাদের মিট করি নাই 5 বছর করব না আপনাদের আমাদের রাস্তা বিশ্বাস রাখতে পারেন সৈয়দ ইব্রাহিমকে নির্বাচিত করলে আপনাদের জায়গা জমি রক্ষা হবে আপনাদের দাঙ্গাবাজি ছান্দাবাজি রক্ষা হবে এই কথা বলে আপনাদেরকে গরু চুরি থেকে রক্ষা হবে এই কথা বলে আপনাদেরকে সৈয়দ ইব্রাহিমের জন্য 7 তারিখ একটা গরিমার্কায় বুট ভিক্ষা থেকে আপনাদের বাঁচার জন্য আমাদেরকে বাঁচার জন্য আপনাদের এই যে সমস্ত চেয়ারম্যান আপনাদেরকে বলতে এসেছে ওনার জসিম চেয়ারম্যান আসতেছে আজিম চেয়ারম্যান আছে ওনার বাড়ি সুরতপুর না ওনার কারণ ওনারা এসেছে আপনাদেরকে জানাতে আমাদের কি অপরাধ কি ওনার কি অপরাধ ওনাদের কিভাবে করতে অত্যাচার নির্যাতন করছে সেই কথা বলার জন্য এসেছে ভাই বন্ধুরা আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না আজকে দেখে গিয়ে আমার মা হালা মাসিদেরকে দিয়ে আগামী 7 তারিখ যেন ভুল না করে টাকা নিয়ে ফেলবেন ওনার অবৈধ টাকা ওনার কোন ইন্ডাস্ট্রি আছে আমাদের চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী ছেলে এই নোফেল সাহেব আমার থেকে জিজ্ঞাসা করছে যে আঙ্কেল আমার আপনাদের এমপি মহোদয় বার্ষিক 800 কোটি টাকা পায় ওনার কি ইন্ডাস্ট্রি আছে কত দাম জমি আছে কত মার্কেট আছে ওনার বাপের কি ছিল আমি হতে বদ্দা আঙ্কেল আমরা তো জানি না কোনো ইন্ডাস্ট্রি তো ওনার নাই ওনার তো ফ্যাক্টরি তো কোনো নাই ওনার তো মার্কেট আছে ইদানি আগে কোনো মার্কেট ছিল না এখন দুইটা মার্কেট আছে 800 কোটি টাকা উঠ থেকে আসেন চিংড়ি জমি কোথায় কার চিংড়ি জমির খাতনা দিচ্ছে আমি চিংড়ি জমি খাইতেছেন আপনি এই কাকে মকের মূল্যে খয়ে গেছে ভাই উপরে আল্লাহ আছে উপরে আল্লাহ আছে উপরে শাস্তি আপনাকে দিয়েছে উপরে আল্লাহর পরীক্ষার মধ্যে আমরা কত
নিজে গেছি উনার থেকে নৌকা মার্কা নিয়ে ফেলছে শেখ হাসিনা বিশ্বাস হারিয়েছে বিশ্বাস শেখ হাসিনা রাস্তা হারিয়ে ফেলছেন সেই কারণে আপনার নৌকা মার্কা নিয়ে ফেলছে এখন আপনি শেখ হাসিনা আল্লাহ আপনাকে করাইতেছে শেখ হাসিনার বিরুদ্ধে যে শেখ হাসিনার নাম বিক্ষোভ করে আপনি মন্ত্রী এমপি হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন মেয়র হয়েছেন সেই কারণে আপনাদের মানুষের দুনিয়াটা পরীক্ষার জায়গা আজকে আপনাকে আমি এখান থেকে বাড়িতে যাওয়া চলে যেতে যাতে আমরা এমন কোনো গ্যারান্টি নাই এত অপমান এত অহংকার কেন করতেছেন এত অস্ত্র জঞ্জালে কেন করতেছেন এইগুলি পরিধান শেষ এইবারে এসে সরকারি السلام عليكم ورحمة الله وبركاته. فيديو كرنا فيديو. أمي أبيرو ده هايتي. أمار أبي كبعض بالو بشار جايغا. جاكيني أملا. আজ থেকে দু বছর আগে স্বপ্ন দেখে এই পৌরসভার মেয়র বানানোর জন্য ছুটে এসেছিলাম সেই প্রিয় ভাইটি চকরিয়া পৌরসভার মেয়র বিশদভাবে কথা বলেছেন আমার জীবনে ছাত্র জীবন থেকে তাকে আমি দেখেছি অমায়িক নম্র ভদ্র বিনয়ী করইয়া গুনাতে জন্মগ্রহণ করেছেন শ্বশুর বাড়ি আপনাদের জায়গায় এই ছেলেটি তার অনুভূতি তার আবেগ তার ভালোবাসা সমস্ত কিছু উজাড় করে দিয়ে পৌরসভাবাসীকে জানিয়ে দিয়েছেন আজকে আমাদের বীর বিক্রম একাত্তরের মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে ভোট চাইতে গিয়ে গরিমার্কায় তার কথাগুলি বলেছেন অত্যন্ত সত্য বাস্তব এই কথাগুলি উনি আজকে উচ্চারণ করেছেন আমার জীবনের পরম বিশ্বাস থেকে এই বিশ্বাস আমি করে থাকি যে ছেলেটির অভিযোগ না পাওয়ার কারণে বিরলের কারণে ভালোবাসার কারণে আমরা যেই প্রান্তেই থাকি না কেন তার নির্বাচনে আমরা ছুটে এসেছিলাম তিনি বিজয়ী হয়েছেন আজকে এক বক্তা বলেছেন এখানে বিএম চরের চেয়ারম্যান সমস্ত চকরিয়া পেকুয়ার মানুষের জীবনে শরীরের যেমন চেহারাটা সবচেয়ে প্রয়োজনীয় দরকারি দেখলেই বোঝা যায় আয়নার মতো তাই তিনি ভালো আছেন কি খারাপ আছেন আজকে পৌরসভা ভালো থাকলে সারা চকরিয়া পেকুয়া ভালো থাকে সেই পৌরসভার মেয়র আজকে কথা বলেছে আজকের এই সভার সভাপতি যার পক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সমর্থনে আমাদের প্রিয় আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদেরের নির্দেশে আমরা ঘড়িপতিকে ভোট চাইতে এসেছি বন্ধুরা মুরব্বীরা ভাইয়েরা আগামী জন্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তরুণ বয়সী ছেলেরা আপনাদের দোয়ারে আমরা এসেছি সৈয়দ ইব্রাহিমের পক্ষে একটা ভোট চাইতে নানাভাবে কথা বলা হচ্ছে উনি নিজে বলছেন ওনার পরিবার বলছেন আমরা যারা এখানে ভোট চাই তাদেরকে বিভিন্ন নামে কুৎসা রচনা করছেন আমরা ওই বংশে জন্মগ্রহণ করি নাই
আপনার মতো ভাষা আমরা শিখতে পারি নাই আপনার মতো ওই ধরনের পড়ালেখা আমরা করি নাই শুধু এইটুকুই বলতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনি যেমন এমএ পাস করেছেন আমি ওই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি আমরা কোনদিন নামের পেছনে এমএ লিখি না আমার চার ভাই এমএ পাস আমি লিখলে পরে বাকিরা জানবে যে আমি ওদেরকে ধিক্কার দিচ্ছি এই জন্য বলছি আপনি চিরিঙ্গা ইলনে নির্বাচন করেছেন আপনি পরাজিত হয়েছেন দুইবার বলে দিছে চিরিঙ্গা ইলনে আইও আইও আর যেদিন আওয়ামী লীগে আপনি যোগদান করেছেন নানা সংগঠন পাড়ি দিয়ে যশোর বাসুর বিএনপি আরো কি বলবো জাতীয় পার্টি আপনার ইতিহাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি জানি আমার পরিবারে অনেকবার গিয়েছেন আমি এগুলো বলতে চাই না আমাকে মুখ খোলার চেষ্টা করবেন না জাফর ভাই আপনি এমন একটা মানুষ যার পাশে বলেছেন তাকে ধ্বংস করেছেন আপনি নৌকা কেড়ে নিয়েছেন গিয়াসুদ্দিন চৌধুরী জসিমের কাছ থেকে আর যারা মাথা উঁচু করে তাতে তাদের নৌকা আপনি ডুবিয়েছেন আপনাকে চিনি আমরা আল্লাহকে বলেছি হে আল্লাহ আমাদের একদিন সুযোগ দেবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে যে ওই ব্যক্তি যদি ভাগ্যবান হয় যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সার জীবন দশায় যদি সেটা দেখে যেতে পারে আমার কোনো দুঃখ নাই নৌকা আপনার কপালে জুটে নাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত প্রিয় নেতা সিরাজউদ্দিন সাহেবকে নৌকা দিয়েছিল নানা ছলতা জুড়ি কলকাতি নেড়ে আপনি ঢাকায় বসে থেকে কি কাজ করেছেন একদিন তার হিসাব দিতে হবে আপনাকে পরিষ্কার কথা উনি যেমন ভদ্র অমায়িক নম্র নামাজি মানুষ আজকেও যিনি এসেছেন তার পরিবর্তে আপনাকে নৌকানে দিয়ে আরেকটা দলের প্রধান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর বিক্রমকে দিয়েছে আর কে দিয়েছিল সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে যার ডাকে যিনি যুদ্ধ দিয়েছিলেন ওই হাটহাজারীর মাটির সন্তান পাকিস্তানের ব্যারাক থেকে ছুড়ে ফেলে দিয়ে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন হবিগঞ্জে সেই দিন মুক্তিযোদ্ধারা কে কোন জায়গায় যুদ্ধ করবে হিসেব ছিল না আমার 30 লক্ষ মা বোনের 30 লক্ষ রেখের শহীদের বিনিময়ে যে বাংলাদেশ পেলাম 2 লক্ষ অত্যাধিক মা বোনের সম্ভ্রম জাহানি হলো তা রক্ষার জন্য এই স্বাধীন বাংলাদেশের 55,000 বর্গ মাইলে যিনি যুদ্ধ করেছেন পদাচারণ করেছেন শত্রু বাহিনীকে নিধন করেছেন আমি বিশ্বাস করি প্রতিটি জায়গায় তার যাওয়ার অধিকার আছে কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 96 ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় বিহুগল বাজিয়ে স্যালিউট দিয়ে জাতীয় পতাকা দিয়ে সেই দিনে নামাজ আদায় করতে হয় এবং দাফন করতে হয় এটা রাষ্ট্রীয় সম্মান দিয়েছেন আর একটা দিয়েছেন কি এই চকরিয়ার মাটিকে আগামী দিনে ওই চুরি ডাকাতি দখল বেদখল এগুলা থেকে রক্ষার জন্য
ভাইয়েরা বলছে গরু চুর কেন বলতেছি এগুলা মানুষ সবকিছু আমাদেরকে বলে আমাদের নেতারাও বলে আমরা জানি কারণ আপনি মাননীয় সংসদ এই শব্দগুলি যদি আপনার সামনে প্রয়োগ করি বা তারও আগে আপনি কি করেছেন সেগুলা যদি প্রয়োগ করি কোন জায়গায় কি কি কাজ করেছেন এগুলা যদি বলি আপনার কেমন লাগবে জানি না কারণ আমি ওই ধরনের মানুষ না পরিষ্কার কথা আওয়ামী লীগ যেদি আওয়ামী লীগের মেয়র হয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছিলেন তারপর আপনি হায়দারের কাছে পরাজিত হয়েছিলেন আপনাকে উপজেলার চেয়ারম্যান কিভাবে বানানো হয়েছে আমরা জানি আপনাকে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এমপি বানিয়েছেন দাম্ভিক অহংকার করবেন না বাংলাদেশকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিদ্ধান্ত নিয়ে তিনি বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগ নয় শুধু সারা বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার জন্য বঙ্গবন্ধু কন্যা পদ্মা ব্রিজ চ্যালেঞ্জ করে বিশ্ব ব্যাংকে বিধানকুলি রাখিয়ে দিয়েছে শেখের কন্যা শেখের বেটি যেটা চায় সেটা পারে আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কত নাটকই যে করলেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা অটল সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন এবং সেইটা বুঝতে পেরেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান আজকে যিনি আমাদের প্রার্থী তিনি বুঝতে পেরে তিনি বলছেন এই দেশকে বাঁচানোর জন্য আমি নির্বাচন করতে চাই তিনি সমর্থন দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার ডাকে সাড়া দিয়েছেন তার পুরস্কার হিসেবে উনি ভাগা বেছে দিয়েছেন ওই চকরিয়ার দালব চকরিয়ার মানুষকে শাসন করছে সেবা দিচ্ছে না ওনাকে আমাদের কাছে পাঠিয়েছে সেই কারণে আমার নেত্রীর ইজ্জত আওয়ামী লীগের ইজ্জত 30 লক্ষ লোকের শহীদের রক্তের ইজ্জত 2,69,000 মা বোনের ইজ্জত রক্ষার জন্য আমাদের বাংলাদেশের এই চকরিয়ার এত অঞ্চলের পেকুয়ার এত অঞ্চলের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ইব্রাহিম সাহেবকে ঘড়িপতিকে ভোট দেওয়া আমি বলতে চাই এখানে নৌকা প্রার্থী যেহেতু নৌকাপতিকে নেই যারা ধানের শীষ বা অন্য সংগঠন করেন তাদেরও এখন সুবিধা হয়েছে বীরপতি আজকে প্রধান অতিথিকে ঘড়িপতিকে ভোট দেওয়া কারণ অনেকেই হয়তো নৌকা পছন্দ করেন না তাদের রাজনীতির কারণে কিন্তু এখন সুযোগ পেয়ে গেছেন একটা শাস্তি দেওয়ার সুযোগ পেয়ে গেছেন কারণ আমি প্রথমে সেই দিন বলেছি আমরা নৌকার মধ্যে আমরা এখন ঘড়িপতিকের মধ্যে নৌকার প্রতিচ্ছবি দেখতে পাই কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু এখানে হাতের ছোঁয়া লেগেছে সেই জন্য আমি আর কথা বাড়াবো না তিনি বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ এলাকার মানুষের ভবিষ্যতে তিনি কি করবেন উনি ইতিমধ্যে বলে দিয়েছেন কিভাবে বসবাস করবেন কিভাবে থাকবেন কিভাবে সেবা করবেন উনি তার মুখ দিয়ে শুনবো আমরা আমি শুধু শেষের বেলায় এইটুকু বলতে চাই আপনারা কি মেয়র আলমগীর চৌধুরী যেই কথাগুলি বলেছেন তার সাথে গিয়ে একমত কিনা হাত তুলে দেখিয়ে দেন তাহলে একটা স্লোগান ধরি ধরেন সবাই বলেন আরো জোরে আরো জোরে আরো জোরে আওয়ামী লীগের সর্বদলের সর্বদলের জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সংগ্রামী উপস্থিতি এই প্রতি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন চকরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল দীর্ঘদিনের সাধারণ সম্পাদক দীর্ঘ সময়ের চকর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এই চকরিয়ার জনপথের আওয়ামী রাজনীতির
আওয়ামী পরিবারের দুঃসবের কাণ্ডারে আমাদের প্রিয় নেতা ফাঁসিয়াকালী ইউনিয়ন পরিষদের বারে বারে নির্বাচিত সাবেক সফল জনপ্রিয় চেয়ারম্যান জননেতা জনাব গিয়াসউদ্দিন চৌধুরী জননেতা জনাব গিয়াসউদ্দিন চৌধুরী এই মুহূর্তে বক্তব্য রাখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গরিমার হার সমর্থনে তথা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইব্রাহিম সাহেবের সমর্থনে চকরিয়া পৌরসভার এই প্রান্তে আজকের সভার সভাপতি উপস্থিত প্রধান অতিথি যাকে নিয়ে চকরিয়ার মানুষ স্বপ্ন দেখে নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন সৈয়দ ইব্রাহিম সাহেব এখানে বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পৌরসভার মেয়র কাউন্সিলর এবং সর্বস্তরের নেতৃবৃন্দ এই এলাকার আমার বক্তব্য যারা শুনছেন এই এলাকার মুরব্বী যুবক পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আসলে বাজিয়ম এদের যে অবস্থা আর যে তুমি বক্তা এরা তিতাল তো কাবিরা করে কিন্তু ইয়ান একখানি মেয়ে হাস হনান ইয়ার আবাদত আর দেশত দিনে ফাঁসত তো নজ নে এক বছর হত আঠারোশো হত পাঁচ বছরে ন হাজার একশো পঁচিশ তো নজ নাকি নয় বুঠো গা শুধু বুঠো গা উগ্র বুড়ে আয় বালা করে আন্দোলনে জাফর সাহেব নাম রাজা রাজা করি বলে রাজা রাজা কি এক বুড়ে রাজা রাজা কি নাকি নয় আর আসলে আমি মনে করি দি আওয়ামী লীগের আহ্বায়ক সেক্রেটারি দীর্ঘদিন দায়িত্ব পালন করছে নাকি নয় করি আর সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রী জানে হইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সে বিশালাউদ্দিন আহারি তেরা হল না পারিব আর জাফর বিমান আইলে সকরিয়ার আওয়ামী লীগ সকরিয়া শান্তি হইব ইয়ার জাফর মুসলমান আন্দোলন এটা আসলে তারা তো জানল এহতান হওয়ার পরে জাফর আর এমপি নমিনেশন দিলাম নাকি নয় এখন এমপি নমিনেশন দি মাননীয় সংসদ সদস্য যে জায়গার তো সংবিধান হয় যে জায়গার তো আইন পাশ হয় যে হতা হইলে ইয়ান আইন হয় আজিয়া একমাত্র এক জাফরে বাংলাদেশের সংসদ সদস্যের নাম্মান অপবিত্র করিব লাগি কলঙ্কিত করে দিয়ে আর দেশত অন্ডারসন নদবি তিনবার নয় এমপি ওই না আশা করলা তিনবার নয় এমপি এরা হচ্ছে আমার কমল তিনবার নয় এমপি মিলবাদ বিলবাদ সব সাতবার এমপি এখন তে লামা আছে হয় গিয়ারতি চেয়ারম্যান নকাইয়ে গত আলিয় কর আজিও কর তোর খোদার গজব এনে যাব তুমি বরুর এসে এদিন গজবই এগজব এগজবর জবাব দিতে চাই আওয়ামী লীগের নেতা এই এলাকার মুরব্বী যুবক সেসব কথাবার্তারা বাসা হইয়ে যারা বক্তব্য দিয়ে এরা হলো মিশা বক্তব্য মুসলমান হয়ে যাবো তাহলে আড়াই তারা যেদিন বক্তব্য রেখে আয় মনে করি দিন বেগি সত্য ইন বেগি মেলা হেলাস ঠিক আছে ইন বেগি যদি আসো তাইলে তুলে জাফর না ভাগো কি নাকি নম জাফর না ভাগো কি আল্লাহর গজব ইয়ার আয় চিন্তা করলাম খোদার আছে আয় যে গুণা গজি এ গুণা তো দুধ ধরন আর পক্ষে সম্ভব নয় আয় দোয়া করতে করতে নামাজ পড়তে পড়তে শেষ পর্যন্ত আর চার বছর নামাজ পড়ি জাফর তো নৌকা যেদিন গিয়ে এদিন ফোরাস করিয়া তো গালন সৃষ্টি হয়ে টিকনি বেটে সিএবি চালাউদ্দিন যেদিন ইয়ে
এদিন লক্ষ লক্ষ মানুষ এটা মিছিল করে নাকি ন করে সিএম জাহাদুল হবল নাই মানুষ মিছিল করে কি এর মিছিল ইবা জাহরের বিরুদ্ধে কার অবস্থান সকরিয়ার মানুষ লই নাকি ন হলো রইয়ে পরে আই খোদা আসল যে তো হবল খোদা আর যে খবর হইলো এখন জাহর তো কাছে সভাপতি আছে আই জাহরের সভাপতি বানাইলাম আই এর সভাপতি করলাম নাকি ন আসিলাম উপজেলা আই হুদার দাবা সাইলাম আই হুদার হুদার এন্ত বড় খারাপ দিবেন আল্লাহ জাফর সভাপতি লুগি লই সগরিয়ার আওয়ামী লীগ তো মুক্তি হইব এন গুটি গুটি এনি দাতিয়া ফেকুয়া শেখ হাসিনা বলে যে বক্তব্য রাখি তার মধ্যে টেলিভিশন মাই ধারা দেন দে হদ আওয়াজিও জাফর তো এখন দেশা গুরো সোয়ার জুই দে শেখ হাসিনার সোয়ার জুই পরে সোয়ার গিয়ে নাকি না সোয়ার গিয়ে এহব জেলা আওয়ামী লীগে ভাইজি টেলিভিশনে দেখি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল ইসলাম চৌধুরী মুজিবুর রহমান সাধারণ সম্পাদক দ্রুত কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে জাফর সভাপতি খারিজ করে দিয়ে নাকি না হতে সগরিয়া আওয়ামী লীগের নেতা কর্মী হল একবার এমপি তো মুক্তি পাইয়ে নৌকাতুন আরেকবার আওয়ামী লীগের সভাপতি মুক্তি পাইয়ে আর ভাই বদা আনোয়ার জমার বা সেলিমের বক্তৃতা আমরা পুণ্য আর বাকি কথা বলছি না সাই করে হড়ে গিয়ে হড়ে গিয়ে ভাই হল বন্ধু আর সারা লিপ্রেম সাবরে হদে হদে গিয়ার চেয়ারম্যান তারা এখন সারা লিপ্রেম বিদেশি মানুষ ইভেলিকে তোমরা তোমরে ইতারা হুকুম না যার ইতারা হতুন দিয়ে আই হইনে পারি এক মসজিদ তারা পড়ি আয় মুসলমান হিসাবে হইতে জারি প্রেম সাগরের দূরি পর্যন্ত আয় যদি একটিয়া যদি আজ ধরে তাহলে আর কাপড়ে যাবে মুসলমান যাব দিয়ে ইয়ান ন বুঝো কারণ কি আয় মনে করে দিয়ে এই সগরিয়ার মানুষ অত্যাচার নির্যাতন নিপীড়ন যারা বক্তব্য রেখে ইতরার বক্তব্য সত্য হয়ে থাকিলে আয় যা বললেন বিগ্রহ বলি সর্বোচ্চ সহযোগিতা আসিন তৈনাল ভাই আরে কে আমার পর্যন্ত অনয় ব্যস্ত আয় নদীক্ষম নদীক্ষম ইয়ে বাস্তবতা না হোক আয় ইয়ান ফরে আয় হোদত্ত মাপসাই বললাই দেশত্ব মাপসাই বললাই রাইতে বারোটা একটা হল এরে ইব্রাহিম সাহেব ইব্রাহিম সাহেব করে দিয়ে আবার ইব্রাহিম সাহেব হলো দেহ ই তে হবে গ্যাস চেয়ারম্যান গ্যাস চেয়ারম্যান আয় দেওয়ার লাগে না হতা আছে ও কি হতা আয় হইতে ভাই অন আর বহুত বয়স মুরব্বী হবে না হয় আর রাষ্ট্রদিক গুজন অনে বাংলাদেশ যুদ্ধ গুজন অন বীর মুক্তিযুদ্ধ অনে এড়ে বাংলাদেশত কয়েকজন ভালো বক্তা অনে ভালো বক্তৃতা দন অনে দেশত বহু বীর প্রতীক অন হাসে আর আর আবেদন হইল যে আইলে মেয়র লো আইলে আমরা হাত তোর উনিশ দিন পরে উনিশ দিন পর আই তেইলে দেহর হদা ইয়ন তেইলে হইতে ভাই হারা আমার তো কিছু নসাই আওয়ামী লীগের যে তরণ সমর্থন দিয়ে শেখ হাসিনা যেতে সমর্থন দিয়ে আর আর যতক্ষণ পর্যন্ত রথ বল আছে গাড়ি ঘোড়া তেল আছে যেমন টিয়ে আছে ইম ব্যাগি খরচ করি অন্য এমপি করি বলে আর কিছু করি কিন্তু অন্য আছে অনুরোধ ইয়ান কি এখন জাফর এমপি মানে এনে এনে মাইশোর যেহতি অপূরণীয় হতে দেশিয়ালো কি হই দেশিয়াল যেন ধ্বংস কি হই এখন সভ্যতারই বললাম বলি এই এলাকার অনেক বালা হাজ করে বেন্দিয়ান এই এলাকার মানুষ অনেক বালো মানুষ যারা আছে ইতিহাস হলো এখন বালো সমাজ প্রতিষ্ঠা করে বললাম বলি সুদ্দায় ভুক্ত করে বললাম বলি অনেক তো ওরা করা করিব তারপর অনেক মজা হারাইছে সেই কথা আহিল কথা করছো আই এটা হলো অন্যের জোর জুলুম যারা করছে ইতিহার প্রতিকার লইয় যারা জমিন হারি নিয়ে দেখা দিয়ে যার যে যে হতি ঘুরি বিচার করছে আর আর তোমায় বয়স দিয়ে আর বয়স শেষ গিয়ে আর ফোয়া মাইয়া আর এ বয়স নাই আয় এটা অনেক কিছু করতাম নয় আর এসে গেছি না যে অন্ধার বুদ্ধি বলা হইয়ে আয় এই এলাকার একখান সুন্দর কক্সবাজার একাশন একখান ঐতিহ্য বাংলাদেশত একখান মডেল যারা মাঝে এই কক্সবাজার একাশন ইয়ার একখান সুন্দর সংসদ সদস্য যে এরিয়া আছে এরে যত ধরনের বারাহাম আছে আয় অন্ডার হতা দিন আয় সমস্ত বারাহাম করছ কিন্তু হরে সুদ্ধা হয় আর গাড়ি দাও দিন নৈন্যম নৈন্যম ঠিক আছে না তাহলে আর জিয়াল সাহেব আমি ভাই নে ইব্রাহিম সাহেব তেল বক্তৃতা থইব অন্ডার আছে কেন আর আবেদন
সকরিয়া কলেজের মধ্যে সিলেকশন রিপোর্ট আছে সকরিয়া এবং পেকুয়াত কিন্তু সবচাইতে পৌরসভার মানুষ যারা আছে এরা প্রথম শ্রেণীর পৌরসভা ঠিক না ঠিক তাহলে তারা কি শহরের পৌরসভা আয় মনে করছেন যে অন্যান্য জায়গা মায়ের যদি পুরো প্রান্তে পেশা কিনে হইল তাহলে সকরিয়া পৌরসভার মানুষ ঠিক আছে কে ইতারা ইজ্জত নয় ইতারার বুট বেসা কিনে নইব ঠিক নেবে ঠিক খরচ ইতারা বুট নেবে জীব পড়ে ইতারা নিজের তো বুট খরচ করি এবং সকরিয়া পৌরসভার মেয়র হদ গিয়ার দিন চেয়ারম্যান উদাওয়ালির মেয়র আলমগীর আল্লাহ হইলেও যুদ্ধ করছে জেরাত দিয়ে যুদ্ধ করছে এ কারণে গিয়ার দিন চেয়ারম্যান আত্ম সৌরা হইছে না হয় তাহা হইতে নয় আজ জানলা যুদ্ধ করছি আজ যারা বানাইবার চেষ্টা করছি বয়স ছোড়ো আর কিন্তু আলমগীরের রাস্তাঘাট আলমগীরের সকরিয়া পৌরসভা তো বেশি মানুষ ছেড়েছে হদবাজের আগ খারাপ না দেখছো আর নামার লোক না দেখছো এখন সকরিয়া পৌরসভা বাংলাদেশ একখান শ্রেষ্ঠ পৌরসভা রূপান্তরিত হইলে তাহলে মেয়র আলমগীর হাজ করছে না হ্যাঁ আয় মনে করে দেখি আর তো ব্রেকিং গেলেও আয় সকরিয়া পৌরসভা ইয়ান দিলে আর আল্লাহর কষ্ট ভাই শান্তি ভাই শান্তি ভাই হারাম আয় আয় বাবা সিদ্ধান্ত লই সকরিয়ার পৌরসভার মেয়র খনিকে তো টিহাত দিয়ার নহর খনিকে তো জাগা জমিতে হরগর দিয়ার নহর সরস পৌরসভার পৌরসভার মেয়রের বউ খনিকে তো বুধানে দিয়ার নহর ইয়ারও দরজা সের গিয়ান বাবে একখান হো একখান জি একখান মায় একখান নাকি নয় এটা দরকার জানাই ইয়ার একখান আল্লাহ একখান দিবেই হরে শান্তি ভাই অর্ডার আছে অনুরোধ করলে আগামী সাত তারিখ এই সকরিয়া পৌরসভার মানুষ যদি আই মনে করে দাঁড়িয়ে যারা রাখছেন অন্তর্জনী সিদ্ধান্ত নন তাহলে আগামী পাঁচ দিনের ভিতর এই কক্সবাজারের সকরিয়া রেখাশন সকরিয়া রেখাশন সকরিয়া পেকুয়া মাতা মরি এই এলাকা তুলে আওয়াজ হল এই আওয়াজ বেজে অনর ট্রাক গাড়ি আর বলতে রাস্তা দিয়ে নচলিব রাস্তা দিয়ে চলছে নয় এন হইব যার হারণ ট্রাক গাড়ি বেজে না পিলের সময় যে ড্রাইভার খুশি থাকে কিন্তু দেশ আধার হয়ে যাবে নেই না থাকো দেশ আধার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে নাকি নয় আয় বন্ধ গরু চুরি বন্ধ করে দেন তে হইল অস্ত্রধারী বন্ধ করে দেন তে হইল কিন্তু আর অনুরোধ করলে আর এগুলি মিলি সর্বোচ্চ হারাম মানুষের বিরুদ্ধে একে জেহাদ ঘোষণা করি ওই যে নওয়াজার একশো ফুসুষ্ট নওয়াজ ও গোপন হয় এই মুঠো যে ভালো হাজ করে ইয়ানার প্রমাণ সাত তারিখ দিব লাবলি নারী পুরুষ মা বোন হারা আত্মীয় স্বজন যে জেনে আছে আজি হইতে আত্মীয় হওয়ায় আল্লাহ যা খুশি করবেন আত্মীয় হন আল্লাহ রহমতে আরো দেবেন দেখি এই সকরিয়া পৌরসভার যে আওয়াজ আজি একজন দুজন উত্তর শুরু হলো আগামী চার দিন কয়েক সপ্তাহের ভিতর অনর পুরো কক্সবাজার এবং বাংলাদেশত একের হবে দেখি যে মানুষ জীবনত যে এলাকার না যায় ও ভালো মানুষ হিসেবে এই সকরিয়ার মানুষ আবার বুদ্ধ বিরোধী মা বনল পেরে বাঁচি নিয়ে এবং সে গেছিল হবে দেখি আর সিদ্ধান্ত সর্বোচ্চ ভালো আসিল আর সিদ্ধান্ত ঠিক আছে ঠিক নেবে ঠিক সরকারের বড় উচ্চ পর্যায়ের জায়গা বয় সকরিয়ার মানুষের সম্মানিত করিব এ আশাবাদ ব্যক্ত করি আজকে যারা এই অনুষ্ঠানের যারা উপস্থিত হইয়ন আমরা ব্যাগগুলো আর ব্যক্তিগত বক্তব্য এবং সকরিয়া পৌরসভার কাউন্সিলর মহিলা কাউন্সিলর কাউন্সিলর যারা আছে তার প্রতি আমি অনুরোধ করছি আমরা আগামী সাত তারিখ পর্যন্ত মারা ময়দানে গ্রামে গঞ্জে প্রত্যেক দরজা চাই হাত ধরে ব্যবহার নাই উগ্রপুর বিক্রে যাই আর সহযোগিতা করি আশাবাদ ব্যক্ত করি আর বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী উপস্থিত এই ভোজে আপনাদের সম্মুখে যার বক্তব্য শোনার জন্য আমরা অধিকাগ্র করে বসে রয়েছি আমাদের আজকে প্রধান অতিথি বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এই চকরিয়া পেকুয়ার আওয়ামী লীগের সমর্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র বিশ্বাসের ঠিকানা এই একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যিনি বীর প্রতীক হিসেবে খ্যাত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেছিলেন বীর প্রতীক হিসেবে খ্যাত ছিলেন আজকে এই 2026 সালে 27 জানুয়ারি চকরিয়া পেকুয়ার মানুষের জন্য তিনি
আন্দোলন করে এই মানুষকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যিনি সংগ্রাম করে যাচ্ছেন প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মহোদয় এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নামাইতে মুক্তি এটা উচ্চ বেশি চেহারা দেখা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু بسم الله الرحمن الرحيم ساي ساي আজিৰ এই পথসভাৰ সম্মানিত সভাপতি এই পথসভা এখন জনসভায় গিয়ে তো জনসভার সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ দ্বারা বেগুন স্থানীয় আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবর্গ তারা মাননীয় মেয়র প্রথম শ্রেণীর একখান পৌরসভার মাননীয় মেয়র আয়া যে পনেরো দিনের মধ্যে পনেরো দিনে আজ পয়লারবার মাননীয় মেয়রের যে বক্তব্য নেই মাননীয় মেয়রের আর ব্যাপক অভিনন্দন খালি এক নম্বর একখান কৈফিয়ত দিন কৈফিয়ত এশার আদান দিয়ে আর মিটিং সারিয়ে নদন দেখালাম তো মানুষে মনে করিব যে প্রার্থী কেন মাসমান নফরে ফাল্লার প্রার্থী সৈয়দ মুখসর ফোয়া প্রার্থী চার বছর বয়স সুরে ইয়াসিন মুখস্ত করছি আল্লাহ করে দিয়ে দিই হাই কেন করি পাঁচ বছর বয়সের মধ্যে সুরে আর রহমান মুখস্ত করছি প্রার্থীর মা কোরআন শরীফ শিখাইয়ে দেয় চারশো ছাত্র ছাত্রীরে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেয় প্রার্থীর মায়ের বর্তমান বয়স বিরানব্বই বছর তো ওই মা এখন অসুস্থ আল্লাহর কাছে এনলে প্রার্থনা করি প্রার্থীর দাদা আসিল আলেম প্রার্থীর বাবা আলেম ন আসিল তিনি সরকারি সহরি গুচ্ছ চট্টগ্রাম বন্দরত প্রার্থীর শাসা আসিল আলেম ওয়াজেদিয়া মাদ্রাসা চট্টগ্রামের বিখ্যাত ওয়াজেদিয়া মাদ্রাসার আলেম মৌলানা হজরত মৌলানা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলের ক্লাস ফ্রেন্ড আসিল আর নানা আসিল দি মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম শহর কলেজিয়েট হাই স্কুলের হেড মৌলানা আবার কলেজিয়েট দুইবার আগে পশ্চিমবঙ্গের হুগলি ইসলামিয়া মডেল হাই স্কুলের হেড মৌলানা আর নানার বাপ আসিল দি হজরত মৌলানা হাফেজ কারি আনোয়ার আলী রহমতুল্লাহ আলাই রেঙ্গুন শহর তে মাদার তৈলি আয় কিন্তু ধর্মীয় পরিবেশের মধ্যে বড় যোগ্য পোয়া অন্যতন দোয়া চাই যে আল্লাহ রব্বুল আলমিন জানে কি আজীবন মৃত্যু রাখ পর্যন্ত এর সমাজ জীবনের মধ্যে রাখে মগরিবের নামাজের সময় তারা বেগুন কিন্তু মগরিবের নুরি মসজিদে জায়গা কিনলেন নামাজের টাইম কম কিন্তু এসাল্লাই আর জামাতে ফরি না ফাইলেও দ্বিতীয়বার জামাত পরিত্যাগ করবেন যদি ইচ্ছা করেন আনন্দ করেন দেরি ফরিবেন দেরি এসাল্লাই বেগুন কাছে আয় ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী যে নামাজের সময় তারা বেগুন মসজিদে ন যায় আশা করি আমরা বুঝছুন দেখি আই নামাজের লাই গাফেল ন করি আই অবহেলার মধ্যে নাই ওকে ইসলামের মধ্যে সবচেয়ে পহিলা যুদ্ধ হইল দি বদর যুদ্ধ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুন হিজরত করি মদিনা শরীফে তাই দেড় বছরের মাথা দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ হইল তিনশো তেরো জন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নেতৃত্বে এক হাজার কোরাইশ বাহিনী এক হাজার মক্কার কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছিল
মনে করেন আজই হইলা মঙ্গলবার ঠিক না আগামী হেল বুধবার বদর যুদ্ধ হইব ইয়ান মনে করেন আর এখন সকরিয়াত নাই আর এখন বদর যুদ্ধের মাঠত আল্লাহর রাসূল সেজদাত গিয়ে সুগুর ফানি সারিয়ে রে খান্দাত দে ইয়া রাব্বুল আলামিন আগামী হেল যুদ্ধ ধারা মাত্র 313 জন মানুষ উঠারে 1000 জন এদের এত অস্ত্র বেশি বল্লম বেশি তীর বেশি ঘোড়া বেশি উঠ বেশি আর তো কিছু নাই খালিয়া যদি আর পরাজিত হই আগামী হাল বদর যুদ্ধ যদি আর মুসলমান 313 জন পরাজিত হই তোলি এই জমিনের মধ্যে তোমার নাম নিবেলে অনেকে তাই বলে তুই চিন্তা করছি হান্দার দে যার যা রয়ে রে সুতরাং আর সন ফিটন আর 313 জনের সন ফিটন আর জীবনের বিনিময় হইল তুই ইসলামের পতাকারা জানে কি উড়ে উদ্দিনটাকে পতাকা জানে কি উড়ে বাতাসের মধ্যে উড়ে ইয়া নলে তো আতন দোয়া সাহায্য দি তোমার সাহায্য সাহায্য দি আমি ওনার কাছে দিয়ে কইলাম ইন পবিত্র কোরআনের কথা হাদিসের কথা বদরের যুদ্ধ সম্বন্ধে পবিত্র কোরআনের মধ্যে 10-12 আয়াত 10-12 আয়াত আছে অনেক হইবেন দিবে মিলিটারি মানুষ কল্যাণ পার্টির চেয়ারম্যান রাজনীতি করে স্লোগান দে ইবে তিন কতুল জানেন ইবে জানেন দি কিনলে ইবে পবিত্র কোরআন শুনি অর্থ সহ তর্জমা সহ বুঝি 18 মাস লাগাইয়ের 18 মাস 18 দিন প্রত্যেক রাতে একটু একটু পড়তাম আবার লিখে রাখতাম কত রায় ফারা শুরু করলাম কত রায় ফারা শেষ করলাম তারপর লাল খালি দি নীল খালি দি সবুজ খালি দি লিখতাম মাইক কেন অফ করো তো রাতি এগারোটায় আমি ফাড়ে দিব আচ্ছা ঠিক আছে বলতাম ওকে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম জি তো কি বললাম কোরআন বদরের যুদ্ধ তো আল্লাহ তাআলা তের বন্ধু তের হাবিব ও পবিত্র কোরআন শরীফ ফজলি তারপরে একদিন নিয়ে এখন এতে 12-14 বছর আগে ইসলামিক টিভির মালিক পক্ষ আর দাওয়াত দিল কইল দিওয়া আর বাংলাদেশের মানুষরে দিন ইসলামের যেদিন যুদ্ধ হই একদিন বাংলা ভাষা বুঝে বেলাই টেলিভিশন প্রোগ্রাম করছে কোন টিভিতে কোন দিন না দেখায় উজুর হলে বয়ান করে যে দূর না তখন কি ইনের কথা না হয় তা হয়ে আয় কীর্তি হয়তো অনেক একমাত্র ব্যক্তি আনার দৃষ্টিতে পুরা বাংলাদেশত জিবে কোরআন শরীফ পড়িবেন আদিস পড়িবেন আবার মিলিটারি ইতিহাস পড়িবেন তিন বাজার মিলাইয়েরা কথা কই ধরিবেন কিলো অনেক আর্মি জেনারেল তুলনা বদর যুদ্ধ পড়লে বুঝিবেন ইয়ান মিলিটারি যুদ্ধ করিবেন নিয়ম ভারত মতো ঠিক আছে কিনা 1400 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছি তুই এখন 2008 সালের মধ্যে চিন্তা করিস সহজে যুদ্ধ ইয়ান ঠিক আছে কিনে আইয়ের অনলাই আরো সমাজটা আমি লিড়ে সমাজটা আমি লিখে রে 13 যুদ্ধ সম্বন্ধে লেখাপড়া করলাম পুরো বদরের যুদ্ধ বহুদূর যুদ্ধ খন্দকের যুদ্ধ তাই বিজয় এরকম করি সর্বশেষ কারবালার যুদ্ধ এবং স্পেন বিজয় আল্লাহ রব্বুল আলমিন আর কারবালার ময়দানত নিয়ে দুইবার নিয়ে আল্লাহ রব্বুল আলমিন হজ করে এই 1992 সালত বৌরে নই আল্লাহ রব্বুল আলমিন 1983 শুরু করি 2006 সাল পর্যন্ত 7 বার ওমরা করাই আল্লাহ রব্বুল আলমিন আগামী হতে ওমরা করে বিবাহ করে বিয়ে তারাই না জানি আল্লাহর হুকুম তারার পক্ষে অগ্রিম জানানো সম্ভব ন যদি না আল্লাহ তালা জানাই তো আই এ কারণে ইসলামিক টিভির মধ্যে কথা আগে খোঁজ ছাড়ি বেল্লাই লেখাপড়া করুন ফুজি আই দিয়ে খোঁজি মে লাখ লাখ মানুষ শুনিব এটা ভুল কথা কইলে আর নজরিব না তলি সহিরু সহিম পড়িব এত লাই অন্যের কাছে খইতে আই ইজিলি খোঁজ ছাড়ি আল্লাহ রব্বুল আলমিন এই সমাজ মধ্যে জিব্রাইল আলাহ ইসলামের ফাটাইয়ের বল দিয়ে হে জিব্রাইল আপনি যান আমার বন্ধুকে বলেন ইনশাল্লাহ আগামীকাল আপনার বিজয় হবে আপনার কান্নাকাটি করবেন না আপনার কান্না দেখলে আমার খুব খারাপ লাগতেছে
আল্লাহ কদে অনর খানন দেইলি আত্ম খারাপ লাগ অনার বন্ধু অন খিনতে লাগগুন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আই কেন যুদ্ধ গুজুম জয়ুম দে কদিয়া নাই তোমারে দেখাই দিউম জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিব দিয়ান আল্লাহ তো ইশারা দীন ইসলামের একখান যুদ্ধ দিয়ার মধ্যে স্বীকৃত ফেরেশতা মুসলমান আল্লাহ যুদ্ধ করছি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে দিয়ে পবিত্র কোরআনের মধ্যে দলিল দিয়ে আর কথা কিলে কইলাম দে বাকি কথা কইবার আগে কথা না আগে বুঝাই দিত দি বদরের যুদ্ধ লয় আর চকরিয়ার ইলেকশন মিলানো ঠিক ন কিলে গিয়ে একটা দুনিয়াবি জিনিস কিন্তু দুনিয়াবি জিনিস হইলো ইয়ের মধ্যে ইমান রাখিত আছে এটার মধ্যে ইমান লুকাই রই অনে যদি তিন মানুষ দিয়ে ইয়ে দি আব্দুর রহমান আব্দুল সালাম অনের খুঁজে দে তুই বুদ্ধি বাদে দিবা ভালো মানুষই বেড়ে অনে বুদ্ধি লেন দে আব্দুল সালাম ওরে তার মানে অনেক সাক্ষী দিতে লাগুন দে আব্দুল সালাম ভালো মানুষ অনেক বুদ্ধি হন মানে কিন্তু সাক্ষী দিয়ন কথা কিন্তু বহুত খনিকে মাথা নগল রাজু অনে জায়গায় ভোট কেন্দ্র জায়গায় যাতে সিলি বুথ মধ্যে উগা মারখাত মধ্যে কলম দেন স্ট্যাম্প মারি দেন তার মানে অনেক সাক্ষী দিতে লাগুন দে এই চকরিয়ে পেকুয়াল্লাই এমপি বেল্লাই মানুষ ইবে করতে পালা তাহলে অনেক জানি শুনি যদি উগা ভুল মানুষের দন্তেল দিয়ে না মিথ্যা সাক্ষী দিলেন আল্লাহ কাছে এ কথা কারণ বাড়ি জেরে বউরে কইবেন উজুর হলেই নহয় উজুর হলতে সময় কম থাকে এটা লাই এত কুটিনেটি বিষয় কইবে সম না পায় সময় না পায় আর নতি তারা কই কই কেটু আবার নহয় যে কদিন কইলে ওটা কই বলতে পলিটিক্সের কথা করবে ইমান হলে পলিটিক্স সম্পর্কিত আর যদি পলিটিক্স ক্ষেত্রে দেয় মিশা কথা কই তো নিয়ে বেইমান নই তাহলে ইমান মানে দুনিয়ার চুলের আগায় মাথার আগায় তো ট্যাঙ্ক পর্যন্ত ইমান ওকে এখন এই প্রশ্ন আমরা তুলে দিলাম দে আগামী সাত তারিখ অন্যতুকে সাক্ষী দম ফুরিব সব মেজার আসন চেয়ারে বইটা অন্য রাত নতুলিবেন দাদা ফিসে থিয়ে খরচ করি আজ প্রায় দেড় ঘন্টা হইতে আমি কি অন্য খাসে হতান পৌঁছাইতে দিনে সুক্রিয়া সাত তারিখ অনেক জায়গায় ব্যালট বাক্স দেখতে ব্যালট মারিবেন সিল এত সাক্ষী দিবেন দে আইন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমানের ফুয়া সালামতুল্লাহ আল্লাহরে হাজির নাজির জানি সাক্ষী দিদি এই এডে এমপি বেল্লাই মানুষ ইবে বালা আই এ দেশিল মিললাম তাহলে অনার ইমান নান অনারা তো দিয়ে বেশি বেন নাকি বেচতার নিয়ে অনার চিন্তা করি সব এরকম করে অন্যরা কোনোদিন কে বুঝাই না কিন্তু কথা চিন্তা করি সব সত্য না মিথ্যে আচ্ছা আল্লাহ পলিটিক্সের মধ্যে মিশা কথা কইলো ইয়ানো বেইমানি যাবি এটা লেখা হইলে পলিটিক্স যদি জনগণের খেদমতের লয় এনে কেন বাদত بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون الله قد اي মানুষ এবং জিন জাতির সৃষ্টি করে দিদি আর ইবাদত করিবে নাই তোরে আয় কি ফজর গুমুত তুলুন মাত্র ফরজ দিন ফজর গুমুত পর্যন্ত কি ইবাদত তা মরি ভাবতে তার মানে কি নামাজ সারা দিন নামাজ সারা দিন জিকির সারা দিন তসবিহ তার মানে এই আয় একদিন না ফজর নামাজের পরে যে ফরজ দিন ফজর নামাজ পরে দিন যা কিছু গুজ্জুম ইয়ে যদি আল্লাহর হুকুম মোতাবেক গড়ি তাহলে পুরোটাই আবাদত তাহলে রাজনীতি আবাদত আয় খুব ক্লিন একদম খুলি যা খুলি আর কই দিব দিন আয় রাজনীতি রাশিবি আবাদত মনে করি ষোলো বছর পর একখান সুযোগ আল্লাহ অন্যার দোয়ায় দিতে পারে দিকে মানুষের খেদমত গরিব আল্লাহ একটা সুযোগ তোমার দিলাম এটা ব্রেইন আছে ইভেন ব্রেইন আছে ব্রেন না থাকলে আমার মেট্রিকত ফার্স্ট হয়ে নি ইন্টারভিউ ফার্স্ট হয়ে নেই ইউনিভার্সিটি ফার্স্ট হয়ে নেই মেট্রিক ফার্স্ট হয়ে নেই বেইন আছে এটা সাইজ আছে সাইজ না থাকলে মুক্তিযুদ্ধ করে দিনে সাইজ না থাকলে জেনারেল হয়ে নেওয়া পার্বত্য চট্টগ্রাম আমার শান্তি বাহিনীর দাঁড়াই নে তাহলে ব্রেইনও আছে সাইজও আছে নাই দেখি কলমর অধিকার ক্ষমতা তাহলে কলমর ক্ষমতা পাইলি অনেক জিয়ে নিচ্ছে ভালো কাজ ইয়ে গরিব ছাড়িবেন কলমের ক্ষমতা তাহলে হইতে দিউম চকরিয়ে তিন মাস দিলে জায়গা তো হবে না আর লিখিলে আমার বেগুন সাইল দিবান রোড মার্ক করছিম কাকসমাদ আমি জানি দেখবি এখানে চকরিয়া তুই জিনিস ইউনিভার্সিটি সাইড কিলে অনেক দিলে সাহস আছে অনেকটা মেধা আছে অনেক বুঝিতে পারিবেন অনেকটা জ্ঞান লেখাপড়া আছে খন্দান করলে ভালো খন্দান করলে মন্দ
তুই নিজের কথা বেশি কইলি আল্লাহ তাআলা কইলে তোর ভিতর অহংকার আইতে পারে খবরদার অহংকার না করিবি অহংকার পতনের মূল কোনদিন অহংকার না করিবি আল্লাহ তাআলা একটু দয়া করে জানিনি শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাল শুকর হে আমার প্রতিপালক আমি আপনার প্রশংসা করিতেছি এবং আপনার প্রতি শুকরিয়া আদায় করিতেছি আয় আল্লাহর কাছে শুকরিয়া জানাই দি আর শুকরিয়া পর্যন্ত আইনি আজের মিটিং পর্যন্ত আইনি অন্য ব্যাগুনের দেখি রে মনের মধ্যে সাহস বাড়ি এখন আ অন্যরা দেখি আর সাহস বাজি আর সাহস এর কি অন্য সাহস বাজে না নবারে এখন আমার কইবেন যে বাজে সাই মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তো লিয়া নিয়ে দেখ টু ওয়ে ট্রাফিক মানে উকে রাস্তার দোনো মিক্কে দি একটুনে গাড়ি যায় একটুনে গাড়ি যায় আরতে বাজে সাইজ অন্যরা দেই অন্যতে বাজে সাইজ আর দেই তে আর সাইজ দেখি জুম আর সাইজ দি অন্যর দাও দি হাতে দিয়ে পুরিব অন্যর জিরো বিচারে গিয়ে অন্যায় হইয়ে এই সমাধান গরম পুরিব যে সমস্যা জায়গা পেতে হল গিয়ে দহল গিয়ে অন্যর যা যা জিনিস গরু ছল ইন গিয়ে গই ইন উদ্ধার করবার চেষ্টা করেন পুরিব সরকারের টিয়া দেখুন আইসে মাইসে খাবিলি উন উদ্ধার করেন পুরিব আগামী মন্দির সরকার তুমি বেশি বেশি টিয়া আনে বেলা চেষ্টা করেন পুরিব ইয়ে নিয়ে দায় অন্যর পাশে আছি ঠিক নো কিন্তু ইয়ে তো ফরে আমি ফার্স করলি না কইলি অনন্ত দিন পরিবে না ডরি আগে ইয়ে মিলেন না এখন ইয়ে দি যে দুই আইশুল মানুষ অনলা বেগুন তো আর ড দিতেবেন কইলেন কিন্তু গুড়া কথা চিন্তা করি সন্ত এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড মিলি খুদু ভোটার আছে আনুমানিক খুদু ভোটার এবার 18,000 ভোটার আছে কিন্তু এটা তো 18,000 মানুষ নোয়াইনি থইলি এটা জানান এই মুহূর্তে 1,000-3,000 মানুষ অবশ্যই হয়েছে মিনিমাম 3,000 হয়েছে তাহলে 18,000 ভোটারের মধ্যে 3,000-এর মধ্যে ধরো 500 আছে ভোটার ন ও এমনি ঘুরে ঘুরে আছে তার নাতি নাতি যে উনি ও তার নাতি ন নাতি নাতি ও এগুন এটা তার ভোটার ন এটা রাতে গণি লইতে 3,000-এর ভোটে ঠিক ন ও আল্লাহ আমি তো হার ভাঙার তো আসছিলাম আয়ের একটা আলমগীর ভাই হওয়ার দেয় এক আধা ঘন্টা দেরি হইব অন্যা কেন অপেক্ষা করুন তো বাসাত গেই গাড়িটা নামিয়ে রেনা সাই দিই 10 জন 12 জন ওরিমে নাতি নাতি আর গিরি দিচ্ছি উনি তারা খাঁচা খাচ্ছে একবারে খাঁচা খাচ্ছে খসাই ফেরা আর অভিযুক্ত 200 মিটার 300 মিটার আনি লিটার না ফেরা উনি আর গিরি দিচ্ছে 10 জন না 12 জন হইব এরিম একদম এরিমে ঘুরে ঘুরে তো দেখুন হতে তোরাখিল লেসুর দে রেখিল লেসুর দে না হাতে বল লাগবে তো বল লাগবে তো তো ইয়ার হই দিয়ে 7 তারিখের ফলে তোরা খুব বল দিগম দুগ্গা হ দুগ্গা আর যে না দুয়ো দিগম আর গা খাজে দুয়ো গা দিতেন তাহলে বেশি তো তা হইতে 7 তারিখের ফলে দিয়ম দেয় না তা আর হইতে 7 তারিখের ফলে কাজ বুঝো না তুমি তুই গুড়া বোয়া হয়তো বুঝছি বুঝছি অনেক দিতে যাইবেন ইনশাল্লাহ এটা কিন্তু 8-9 বছর যোগ্য পোয়া গুড়া পোয়া তৈলি এখন আর দ্বারা এডে আসি আজকে তারা একখান প্রথম দায়িত্ব যারা এডে আজি নাই পুরুষ এবং মহিলা তারা কাছে আজিয়ে কথা পৌঁছাই দেন সত্য না মিথ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের যত বাণী যত ওহি পবিত্র কোরআনের মাধ্যমে আসতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইছি বিতে কোরআন কোরআনের সর্বশেষ আয়াত কি আছিল আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন ভাষণের মধ্যে বিদায়ী ভাষণ শেষ ভাষণ জীবনে বিদায়ী হজের ভাষণ বলা হয় কি কইল আমার কথাগুলো তোমরা যেমন শুনছ যারা শুনছে না আগামীতেও যারা আসবে তাদের নিকট আমার কথাগুলো পৌঁছাইয়া দিও সত্য না মিথ্যে তইলে আর রাতে আজিয়া যা উনিলাম বোর্ডের ব্যাপারে এই কথার আর একদার পৌঁছাই দাম ফুরিব খারে পৌঁছাইবে মারে পৌঁছাইবে বাবিরে ফসাইবে বইনরে ফসাইবে পুরে ফসাইবে খালারে ফসাইবে গরজ মধ্যে যদি সাহায্যকারী দেখায় হেল্পার এবারে ফসাইবে এবার যদি ভোটার হয় তৈলি খতান তারা কাছে যাইব আর মসজিদের মধ্যে মুসল্লি যারা এটা আইন ন পারে একটু বয়স্ক কিন্তু ভোটার তারা ফসাইবে এই হাম্মান গরম ফুরিবে বেশিরভাগ তরুণ প্রজন্মের মাধ্যমে কেলে তারা বয়স্ক সরি যাবেন গিয়ে ব্যবসা যাবেন গিয়ে দোয়ান ব্যস্ত চাইবেন এখন যেগুন এটা আছে তারা তো এই খাম অর্গানাইজ করে গরম পড়িব এই এই
তিন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড এ কথা কিন্তু আগামী মিটিংতে কইম অন্য ওয়ার্ডত তোমার দায়িত্ব লম পড়িব ঘরে ঘরে যাবেন লাগি থারিবেন না ওকে নতুন ভোটার যারা ফইলার বার ভোট দিতে লাগু যারা এনেকা মনের আনন্দ এটা মুরব্বীর আছে দায়িত্ব হইতে সরম লাগে কিন্তু কথা একটা নহইলে নট ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার দুজনের বাদে নেতকে ঘুরা ফাতে 18 বছর 19 বছর যে পড়া ছাত্র ফইলার বার গম মাই একটু টেলিফোন পায় ক্লাস ফ্রেন্ড তো নন্ন এক বছর ছোট গম মাই পড়তুন ইবেতে খুশি থাকে বন্ধু আদর হয় ওটা দিয়া নঙ্গরে ওন দেখাই আগে তারা না মনে মোবাইল টোবাইল ন আছিল বা আর আতি কইবেল লাই সমান হইতেন জায়গা না জানা সিস্টেম ন আছিল এখন তো বহুত কিছু খদে পিক তুলিব এন তুলিব ইম কইব ইয়ান করিব ঠিক তা সে এখন ইয়ান মানে কেন আনন্দ ওরি তো আর এরকম একখান আনন্দ তো আর ফুললে যারা ভোট দিবে এই এই আনন্দ তারা কোনোদিন মিস না করিবে এবং তোমার মধ্যে অল হম ফুরিব না মিস না করিবে ভোট দিতে যাবি তোর তো যদি গরিব আর হালে পছন্দ নয় ইয়ান নদীবি দিয়ে দিই ইবের নদী তুমি মিখে দিবি কিন্তু ভোট দিতে যাবি তাহলে ভোট দিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর একখান আবেদন আর ফালন বুঝুম হিলেবে হয়ে দেয় ইয়ান অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের অংশীদারিত্বের নির্বাচন তাহলে আমরা যত বড়ি ভোট ফরিব পৃথিবীর মানুষের হইত ফরিব বাংলাদেশের মানুষ এতগুলো মানুষ ভোট দিয়েছে আর চকরিয়ার মধ্যে যদি বেশি ভোট ফরে তাহলে তো হাতি হাতি বলতো না তিনি খাবি জমাই রে খাবি দিও ভরিব আর আপনি এলাতে বস্তু দেখেন তিতেন না গয়ালানি আইব দেন কিল্লে চকরিয়া রেকর্ড করে ফেললে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে যে আর আপনি সবচেয়ে বেশি ভোট ফরছি টার্গেট মাথার মধ্যে রাখুন করি আচ্ছা তৈলে আমি তোমার অনুরাধে ঘুরে ঘুরে দুই তিন দিন কথা কইলাম নামাজ কিল্লে এসার মধ্যে আর বিরতি নদী বাঙি হইলাম বদরের যুদ্ধের সম্বন্ধ মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আল্লাহ কাছে হ্যান্ডেল দিয়ে কইলাম আল্লাহ সাহায্য যুগে দিয়ে কইলাম কিন্তু একখান কথা নৌ কই এটা রাজনীতির মাঠের মধ্যে আইন আমি বদরের যুদ্ধের উদাহরণ কিল্লে দিলাম ইয়ে নই দে যদি সাত তারিখের বড় মধ্যে আগরি নজিতে টারাক জিতে তাহলে অনর কি দশাই মনে বুঝিল এটা ক্যামেরার মধ্যে বেগুন আসছি ছবি অজ্ঞকে তো আয়ের ধরিব জানো তৈলি আমি ব্রেমের তো তোয়াইতে সময় লাগবো কিন্তু তোমার তো তোয়াইতে পাইব না মাছ মেয়ের মতো ধরিবে দিব এ মঞ্চের মধ্যে জুন আছে বেগুন না পাইব তৈলি আর আপনি একই রকম প্রার্থনা ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সাত তারিখে জিততে চাই মোনাজাত মিলেন না ওকে মোনাজাত করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও মফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার ইয়া রব মানে আমার প্রতিপালক আপনি আমার জন্য এই দুনিয়াকেও সুন্দর করে দেন এবং আখিরাতও সুন্দর করে দেন তাহলে দুনিয়ারও সুন্দর করে ফেললি তাতে ঠিক উগ্র নেতা লাগবো সঠিক নেতা তোর দুনিয়া সুন্দর হইব তাহলে আগামী দিন আরব যেন সুন্দর হয় আল্লাহ কইতে তোরা খালি হাতটা চোখের পানি ফেলি সাহাবি এটা হয়তো নিয়ে নিজে করে দিতে কেন ভোট আইবারা দিতে কেন ভোট তো তোরা দাম পড়িব তাহলে আল্লাহ কইব দে তুমি যদি আমার কাছ থেকে সাহায্য চাও তুমি নিজে ভোট কেন্দ্রে যাও অনরাত দিলত মধ্যে আল্লাহ সাহায্য দিয়ে ফেলিব আশা করি অন্দর বুঝছেন সাত তারিখ রাতে ছ তারিখ রাতে কি কইবেন আল্লাহরে আগামী হেরা যাইম দে যাইম আর ভোট দিয়ম দে দিয়ম এই দিন এখন খাম নড়াইবেন মিটিং নড়াইবেন ডাক্তার হাসে জনের প্রোগ্রাম নড়াইবেন কোচিং এর যাবে প্রোগ্রাম নড়াইবেন মামলার তারিখ নড়াইবেন কিছু নড়াইবেন বেহারে দগ্ন দিবেন তাতে বাইরে দগ্ন দিবেন আর বহুজন লোক বই এনে গল্প করিবেন এখন প্রোগ্রাম না করিবেন গুড়ে ফলার করে দিয়ে দিন বন্ধু বান্ধব লই এনে পিকনিক যাবেন এখন প্রোগ্রাম না করিবেন একমাত্র প্রোগ্রাম ভোট 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 দেখুন নাম তোলে এই দায়িত্ব আলা খারাজির দিই ইয়াং তোরা সাহায্য করিব বড় হলে এখন ইয়াংলর নেতা হন কেন করিবে তোরা বইবে উদ্দেশ্য গান দিলে যুদ্ধ জয় হইত না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজের শরীর আঘাত লইয়ে কাফের আলার আঘাতে ইসলামের জিন্দারায় বেলা সত্যের জিন্দারায় বেলা তাহলে আরা যদি সত্য চাই আরা যদি ন্যায় বিচার চাই আরা তো পরিশ্রম আর গণনা করবো না খালি উদ্দেশ্য গান দিলে তো হইতো না স্লোগান লাগিব মন চাঙ্গা রাইবেল নাই মনেরে গরম রাইবেল নাই কিন্তু খামার গরম পড়িব পারিবেন নি ওকে
এখন আর কোন আর কি হওয়ার বাকি আছে একখানে দায় একশো করিয়া ত্যাগ কম না ফেকুয়া ত্যাগ কম না ডাকাত ত্যাগ কম মোনাজাত বাকি রইল চোর ডাকাত আল্লাহ তাআলা মোনাজাত দুজুম আইন চকরিয়া ত্যাগ কম বাসা লেফেললি আর কমিশনার হানি বেয়ুর অভিযোগ ঠিক সামনে একবারে এবার বাসা বাসি দিয়ে দিবে কদা চকু চুকে থাকবে হনে মেকে যায় তিত্ত আসলে চকু চুকে রাখে একবারে আর দোয়ান কান আছে ইন্দি জায়গায় মাংস জায়গায় হওয়া যায় সারা ফাটাকি দে খেলা দিবে লাই সঙ্গে ফাইবেন ইনশাল্লাহ আর আই বিদেশিয়া না দেশিয়া উচিলাতে ফাইবেন মুক্তিযুদ্ধ করিবার সময় আই হবিগঞ্জ গজ্জি আহাওড়া গজ্জি ব্রাহ্মণবাড়িয়া গজ্জি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ আবার অন্য জায়গা তুই নিয়ে তিতা রাখ না তুই বিদেশে কিনলে এসছু মাননীয় শেখ হাসিনা তিন নতুন ইতা রাখ মাননীয় খালেদা দিয়া হয় না মেন নহয় হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয় তিন নতুন তিয়েছু তখনকে কই না তুই রংপুর বাড়ি হাড়ি কিলে আবার তুই ইউস আর দেখার মধ্যে সাইড বহু তিন ভাগ মানুষ বাড়ি বিদেশে বরিশালের মানুষ সিটিংয়ের মানুষ নোয়াখালীর মানুষ দেখার মধ্যে এসে বাড়িঘর ঘরের আলাদা বাসা বাড়ির তার একটা ভোটার ওকে তাহলে আরা সিদ্ধান্ত নিয়ে ফেললি এখন যারা মুরব্বী আসন অন্যার কাছে আর আবেদন কি দেয় গুড়ো ফলের দোয়া করে দিবেন একখানা ইতারা জানি কি পরিশ্রমান করি ছাড়ে আর এই এমপি হিসাবে আল্লাহ যদি কামিয়াব করি দে আল্লাহ যদি কবুল করে তাহলে এমপি হিসাবে আর দায়িত্বই দে উপজেলা চেয়ারম্যানেরও সাহায্য করুন উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আগে জন মেয়র সাহেবের সাহায্য করুন পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আগে জন এর বাইরে তার কোনো কিছু নেই আর বিবেকে আর বুদ্ধি দিয়ে কুলের ইয়ে নেই দে ভেরি সিম্পল নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তাহাদের কাজে সাহায্য করো এবং তাহাদের পরামর্শে তোমার সিদ্ধান্ত গ্রহণ করো খবরস্থান দখল এগিয়ে আর তখন সম্পর্ক অতীতের জীবন নাই বাড়ানা করি না জানি ইনে ব্যাকরণে ফাইতেন নাই কেন করে কইতেন না মহান আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ তাআলা এই 75 বছর বয়স ভালো করে 12-75 দিন মারা গেলে তাদের 63 এই 63 বছর বয়সের মধ্যে আর আত দিয়ে আর কলম সিগনেচার কোনোদিন এখন অন্যের খাস অন্যের অধিকার ক্ষুণ্ণ মতো কোনো কাজ না করায় আমি 2 বছর খাগড়াছড়ি রাঙামাটি আছিলাম বিদ্রোহ দমন গুদ্রি সত্য কিন্তু অন্যায়ভাবে অনেকে এই রুটমে যখন আদেশ নদী একমাত্র রাষ্ট্রীয় স্বার্থে অনেকের শাস্তি দিই অনেকের দমন বুদ্ধি অনেকের বান্ধি ফেললি কিন্তু ইয়ান রাষ্ট্রের লাই এটা খাগড়াছড়ি তো তার বাড়ি নাছি না কিছু নাছি ইয়ান বাংলাদেশের লাই আর গজ্জি কিনা আর গভর্নমেন্টের দায়িত্ব দিই তো এরকম চকরিয়ার মধ্যে আপনার ব্যক্তিগত কোনো প্রকারের আগ্রহ নাই আয় এপ্তন আসি আয়ের আয় দায়িত্ব দি ফেললি দি আর ভাই গ্যাসুদ্দিন সাহারে তেল হলে অনিরন্দ্র মুরব্বী অনেক বারবার নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব দিয়ে মেয়র সাহরে অনিরন্দ্র মুরব্বী অনির্বাচিত প্রতিনিধি দায়িত্ব দিয়ে ফেললি দিয়ে সাইদি বাইরে আপনি নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব দিয়ে ফেললি দিয়ে জাহাঙ্গীর আলম পেকুয়ারে যে অনির্বাচিত প্রতিনিধি এটা যেহেতু মেয়র নাই এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হল এটা ওয়ার্ড কাউন্সিলর হল ওয়ার্ড কমিশনার হল নেতা হল আওয়ামী লীগের যারা নেতা যারা জনগণের পক্ষে কাজ করেন তারাও জানি ফেললি আর আছে মেয়েদের কিছু নেই আর বদলে দিনবার হই বদা বিশ্বাস না করেন আহেদে আই অনর অধীনস্থ একজন কর্মী আর জিএন দি হুকুম করিবেন জিও তিয়ে বেতন কইবেন আই দি তিয়ে যুম কিলে আই এই এলাকা সম্বন্ধে শতভাগ যেহেতু পরিচিত ন আপনি নিযুক্ত সিদ্ধান্ত দেওয়ার না অন্যায় হইব আজ অন্য ফোন করে গেল ইউনিয়ন চেয়ারম্যান সাহেব ঠিক করতুন আজ যাতে হার ভাঙতুন আর গাড়ি ফোন করে হয়তো স্যার আর বিরাট খামুগি আহলে কি দে হয়তো জেলা আওয়ামী লীগ করতেন একটা কমিটি বানাই দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি এই নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে নাম যেগুন দিয়ে ওন স্যার নির্যাতনকারী পক্ষ ওনারা জনগণ পছন্দ না করে আমি তার নাম ফোনে দিল করতে না এটা করতে পারি আর মানুষ বিক্ষুব্ধ গিয়ে কথা হাম করতাম না তখন আই ফিরে না এটা পেকুয়াই না পারি আই হোয়াটসঅ্যাপের মধ্যে সাপ দিয়ে রে উজ্ঞা
ভয়েস মেসেজ দিলাম মানে রেকর্ড করে ওকে মেসেজ দিলাম আমি দিবা মাইকের সামনে দিলি ইয়ান আর বাস আর গলা যাবে মানুষের কাছে আসতে তারা কইলাম দে জেলা আওয়ামী লীগ যদি ভুল করি তাকে জেলা আওয়ামী লীগ সংশোধন করিব অসুবিধা নাই আর কইম দেরি কিন্তু ইয়ান মধ্যে গোসাই তুই যে হামলা করা খালি হইতে তৈলে তুই দাফর সাবার লাভ হয়ে যাবে গুদি ইয়ান তারি ব্যায়াম সাবার লাভ দে তোমার লাভ হইত না তো নিজের কথা নিজে গিলে করতে সুতরাং খনেকে গাড়ি দৌড়ি চাইলাম খনেকে গাড়ি দৌড়ি না ফাইলাম খনেকে মঞ্চত জায়গা না ফাইলাম খনেকে ফাইলাম খনেকে বক্তৃতা দিন না ফাইলাম খনেকে মিছিলের জন্য ফাইলু আর ছোট খাটো বিষয় লিখে আল্লাহর রহম আল্লাহর বাস্তা আনা কোনো মনের মধ্যে কষ্ট একদম না আগামী সাত তারিখ পর্যন্ত আমরা সেরাতুল মুস্তাকিম তাকুম যে ভোট গরম পড়িব মানুষের জানি ভোট দেওয়া পড়িব হতের দূর তো আর কিছু বাকি আছে মনোজাত দূর তো হদ না আর খনে হদ দেয় ও আল্লাহ সুবহানাল্লাহ জি সাইদি মিয়া জিজ্ঞাসা শিক্ষা আছে সাইদি মিয়া ইব্রাহিম সাহেবের পক্ষে আছে সাইদি মিয়া এখন দশান জায়গাত মধ্যে অলরেডি গেয়ে মেয়র আলমগীর ভাই আশ্রয়ান জায়গাত গেয়ে গিয়াস ভাই আশ্রয়ান জায়গাত গেয়ে তারা ডাকাত মধ্যে ব্যস্ত আছেন যে দুদিন পর আসছি এত লাগে ইবেরটা দশান ইবেরটা আশ্রয়ান কিন্তু অন্তর তিন জনের সমানভাবে দিয়ে ওকে মহান আল্লাহর কাছে একখান মোনাজাত করে ফেলি তুই أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ইয়া রাব্বাল আলামিন আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি এবং দরুদ শরীফ পাঠ করেছি পাঠ করার সময় আমাদের ভুল গলতি হয়ে থাকলে আপনি মেহরবানি করে ভুলগুলি ক্ষমা করবেন ক্ষমা করে কবুল করবেন কবুল করে সওয়াব আপনি মেহরবানি করে পৌঁছাই দেবেন আমাদের দয়াল নবী আহমদ মুস্তফা হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক সোনার মদিনা ইয়া আল্লাহ মেহরবানি করে পাঠায় পৌঁছাই দেন ইয়া আল্লাহ খোলাফায়ে রাশেদিন আশরায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে আজমাইন তাদের রূপক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মেহরবানি করে পৌঁছাই দেন হাদিস শরীফ সংকলনের ইমাম রহমতুল্লাহ আলাইহি তাদের রূহ পাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পৌঁছাই দেন চার মাযহাবের ইমাম তাদের রূহ পাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ গৌসুল আজম গৌসবাগ হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরী সানজেরি রাদিয়াল্লাহু আনহু বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু আনহু এবং মুজাদ্দিদে আলফসানী রাদিয়াল্লাহু আনহু তাদের রূহ পাক পৌঁছাই দেন ইয়া আল্লাহ মাইজবান্দা শরীফের সোয়া পৌঁছাই দেন ইয়া আল্লাহ সিলেট শাহজালাল শরীফ শাহ পালান শরীফ পৌঁছাই দেন ইয়া আল্লাহ এবং বাইতুল শরীফত পৌঁছাই দেন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই জামা এই জমিনের মধ্যে যত জায়গা যত অনের বন্ধু অনের আউলিয়াল আছে সাহিত্য নাম জানি নাম না জানি তারা ব্যাগল রূপাকর মধ্যে মেহরবান গিয়ে সোয়া পৌঁছাই দেন ইয়া আল্লাহ এবং আর আর পিতা মাতা আর আর মুরব্বী যারা দুনিয়াতে গিয়ে গই তারা রূপাকর পৌঁছাই দেন ইয়া আল্লাহ আর আর স্ত্রী আর আর পিতা আর আর মাতা আর আর সন্তান যারা দুনিয়াতে গিয়ে গই তারা খাস করে পৌঁছাই দেবেন ইয়া আল্লাহ ইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ইয়া আল্লাহ আর একখান রাজনৈতিক আলোচনা সভা আসছিলাম আলোচনা সভা মধ্যে কইতাম যে এটা যদি আর এখন অসত্য কথা হয়ে থাকি অনিচ্ছাকৃত ভাবে অনেক মাফ করে দেবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর আর আলোচনা নেয় অনেক বরকতময় গরিজন ইয়া মানুষের দিলের মধ্যে যদি জায়গা পায় এরকম একখান বন্দোবস্ত গরিজন এবং আর আর কথা জানি কি মাবুন কাছে পৌঁছে যায় ইয়ের বন্দোবস্ত অনেক গরিজন তাহলে স্থলের মাধ্যমে ইয়া আল্লাহ তারা মনের মধ্যে অনেক শান্তিজন ইয়াল্লাহ পেকুয়াবাসী চকরিয়াবাসীর মনের মধ্যে শান্তি দন আল্লাহ মান্তা সালাম মমিনকে সালাম তামা রাখতে ইয়া জল জলাল ওয়াল ইকরাম ইয়া আল্লাহ আপনার কাছে বিনীত আবেদন কায়মন বাক্য আবেদন চকরিয়া পেকুয়াবাসী পরিবর্তন চায় আপনি তাদের প্রার্থনা কবুল করুন আমরা গুনাহগার আমাদের গুনাহ আপনি মাফ করে দিন আপনি মাফ না করলে আমরা ধ্বংস হয়ে যাব ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بوجه سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم